যথা রাবণস্য মন্দোদরি, যথা ধৃতরাষ্ট্রস্য গান্ধারি, যথা নলস্য দময়ন্তী, যথা সুশান্তস্য মিনতি। ওম কার কিসের চিন্তা, ওর খালি হাসি পেয়ে যাচ্ছে। ওম গণমতেশ্বর। এই যে বর্মশাই, এত কথা না বলে একটু চুপ করো তো। বলে আবার একটু চুপ করো। ওম প্রজাপতয়ে স্বাহা, ওম প্রজাপতয়ে স্বাহা। ওম বাবা বাবা, একটু হাতটা দাও তো, দাও 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 দাও। আরে আমি তো এখানে নিতেই এসেছি, কি আর দেবো? যা দেবো বিয়ের পরেই দেবো। এই বিয়ের আগে যে দেনা পাওনার কথা পাকা হয়েছিল সেটা আগে ফাইনাল হোক, তারপরে যা দাবার দেবো। বাবা শুভ মুহূর্তটা করিয়ে যাচ্ছে, এর মধ্যে বিয়েটা হয়ে যাক, আর বাকি কথা পরে বুঝলে হবে। পরে বুঝবে? তার মানে কি বিয়ের পরে বুঝবে? এই যে বিয়ের আগে 1,20,000 টাকা দেবে বলেছিলে, আগে পুরো টাকাটা দিন, তারপরে বিয়ে হবে, না হলে এই বিয়ে হবে না। কে এই বিয়ে ঠিক করেছিল? ডাকো সেই ঘটককে। আমার এমন কি কম আছে যে ওরা আমাকে 20,000 টাকা কম দেবে? মানে তুমি কি বলতে চাইছো, তোমার একটা কিছু কম হয়ে গেলে তুমি আর 20,000 টাকা ডিমান্ড করবে না, তাই তো? সেই সময় এলে তখন চিন্তা করা যাবে। আমার তো মনে হচ্ছে সেই সময় এসে গেছে। এখন তো আমি পুরো ফিট আছি। এইটা তোমার বিয়ে দিয়ে ছাড়বে। কিভাবে? এইভাবে দেখি। ভাই ও বোনেরা, এই বর একটু আগে বলেছিল না, ওর যদি কোনো কিছু কম থাকে 20,000 টাকা ডিমান্ড করবে না। ওর তো দুটো দাঁত কম আছে, তার মানে ওর এখন 20,000 টাকা ডিমান্ড নেই। সবাই বলো এ বিয়ে হওয়া উচিত কিনা। এই বস বস, সবাই শোনো, যদি কোনো বর যৌতুক দাবি করে এমন ভাবে কোনো গরিবের মেয়ের জীবন নষ্ট করে, তাহলে অ্যাপ্লাই করো আমার এই মেথডটাকে। পুরুত মশাই মন্ত্র পড়ো। সোনা দাদা, অফিস সাফা কর, গাড়িটাকে আগুন দিয়ে ছাই করে দে। মানে? আরে পেট্রোল রেট বেড়ে গিয়ে গাড়ি আমাকে বহুত টেনশন দিচ্ছে। দাদা দেশাই, কি করবি? পুড়িয়ে দেব। চুপ। আবে এটা আমার মোবাইল অফিস, এটাকে সাফ কর। এই নে কাঁচা ডিম খা। এটা ডিম আর এটা ডাইনোসরের ডিম, তুমি খাও। আসুন আসুন ব্রোকার মশাই। জয় ভাই, বলেছিলাম না ব্রোকার বলা রাখবে না। মানে? আমি হচ্ছি প্রজাপতি ঘটক চূড়ামণি। কই রে, গরম গরম চা দে। এটা কি করছিস? এ শোন, একটা চা দে তো, বস এখানে। এই নাও গরম গরম চা নাও। থ্যাংক ইউ। আমাদের কলির কেষ্ট প্রেম কুমারের টেলিফোন বুথ আজকে বন্ধ আছে, মেয়ে দেখতে যাচ্ছ নাকি কোথাও? হ্যাঁ আগে বলে ভালো করেছো জয় ভাই, যাওয়ার সময় বললে সব কিছু পণ্ড হয়ে যেত। তার মানে আমাদের কলির কেষ্ট প্রেম কুমারের জন্য আজ আবার একটা নতুন মেয়ে দেখতে যাচ্ছি। তবে কি তোমার দাদুর জন্য যাচ্ছি? আরে কেশব বস বস। আচ্ছা সেই হেদুয়ার মেয়েটা দেখলি যে, সেটার কি হলো? আরে মাথায় দুটো পাকা চুল পেয়েছিল বাবু, তাই ক্যান্সেল করে দিল। আচ্ছা কেশব, ওই মদনপুরের মেয়েটা? আরে তার আবার মুখে সিংহের মতো দাঁত বেরিয়েছিল, বাবু বললো ক্যান্সেল, কাজ কর। আচ্ছা ওই যে রসুলপুরের মেয়েটা দেখলি, সেটার কি হলো শুনি? আরে সে তো বিয়ের আগে মা হয়ে গেছিল। চুপ, কাজ কর। আচ্ছা কেশব, তুমি কেন টেনশন নিচ্ছ? আমাদের প্রেম কুমারের জন্য একটা দারুণ মেয়ে আছে। কোথায়? কে? সুস্মিতা। ঠাট্টা করছো তুমি? ঠাট্টা করছো আমার সঙ্গে? প্রেমের কোনো যোগ্যতা নেই? আরে তার পান বিড়ি সিগারেট মদ কোনো বাদের পেশি নেই, এমনকি সে দোকানে বাকিতে চাও খায় না। আর তার বিয়ে দেবো যখন ভালো করে, ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, চ্যালেঞ্জ করছি। এই সপ্তাহের মধ্যে যদি ওর বিয়ে না দিতে পারি, তাহলে আমি মোস্ট ওয়ান্টেড ম্যারেজ ব্যুরো অ্যাসেম্বলার ব্রোকার কেশব প্রজাপতি নই। শোনো শোনো, বলো তো তোমার বউয়েরও বিয়ে দিয়ে দিচ্ছি। কেশব তুই এত চেল্লাস না তো, আমার খদ্দের বিগড়ে পালাবে। হ্যাঁ খদ্দের? খদ্দের কোথায় কোথায় খদ্দের? হ্যাঁ এ খদ্দের, এই খদ্দের, এটা কি বিস্কুট খাচ্ছ না অন্য কিছু? ওই নাকি খদ্দের, তার আবার মালিক। এই কেশব এটা কি হচ্ছে, কি করছিস? এই কেশব, কেশব, এ প্রেম। এই কি কেশব? প্রেম, আয় বাবা আয় ঘরে। মাসি এত টিপটপ কোন ইলেকশনে দাঁড়াচ্ছ? ছাড়ো সে কথা, প্রেম কোথায়? স্নান করতে নদীতে গেছে। নদী কেন, এখানে জল নেই? এখানেই তো স্নান করছিল, স্নান করে এসে আয়নার সামনে দাঁড়ালো, ফর্সা নাকি কম লাগছে, তাই আবার দুটো সাবান নিয়ে নদীতে গেল। হ্যাঁ দুটো সাবান? এই যে মাসি, দুটো সাবান দিয়ে চান করলে ও কি ঋত্বিকের মতন ফর্সা আর হ্যান্ডসাম হতে পারবে? উল্টে গিয়ে জ্বরে পড়বে। বললে কি ও কথা শোনে? মেয়ে দেখতে যাবার আগে ও 3 বার স্নান করবে, ও কথা কি তুই জানিস না? হে ভগবান,
তার মানে দুটোর পর আরো দুটো নিয়েছে। এই যে মাসি, এই যে চারটে লাইফ বয় সাবান নিয়ে গেছে, তুমি কি জানো একটা লাইফ বয় সাবান মেল্ট করতে একটা লোকের জীবন কেটে যায়। এই চারটে লাইফ বয় সাবান শেষ হবে কবে? আমি তাকে লাইনে আনবো কবে? প্রেম, 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 প্রেম গেল কোথায়? আরে হ্যাঁ, সব গুনাশ করেছে, এই জিনিসগুলো এখানে ফেলে রেখে গেছে। যা বাবা, বেটা জলে ডুবে টেসে গেল না তো? মাথাটা আসার আগেই পিঠের বস্তাটা বেরিয়ে পড়েছে। গুড মর্নিং, আয় আয় আয়, আয় রে আমার কলি কৃষ্ণ, আয় ওপরে উঠে, আয় ওপরে, একদম সালমানের মতন লাগছে তোকে। তোর জন্য বলে কত হিরোইন অপেক্ষা করছে। আয় 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 আয়। আমি বলছিলাম কি, 20 বছর হলো এই নদীতে যত মাছ চাষ হয়েছে সব কটাকে আমি আমি হাত আর শিখিয়েছি, তার আগে কি না অ্যাক্সিডেন্ট। এই 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 জন্য, ঠিক এই জন্য লোকে তোকে ঢপলা ফুটানি বাজ বলে জানিস। চল জলদি পাউডার দেনে ঢাল। হ্যাঁ আনছি আনছি, এত ব্যস্ত কেন হচ্ছিস? আলে আরে আনছি রে বাবা, আরে তাড়াতাড়ি আন। এই নে আয়না ধর। হ্যাঁ ভালো করলে ঢাল, ভালো করলে ঢাল। এই পাউডারই হচ্ছে আমার বিউটি সিক্রেট। তাহলে আমিও একটু লাগাই মাল খান। এই টুকু পাউডার আমারই হচ্ছে না বলে কিনা ও লাগাত। তাও তো বটে। হ্যাঁ হাতে একটু পাউডার দে তো। হ্যাঁ হ্যাঁ, আবার কি বলবো, আমি বললাম আমাদের কলির কেষ্ট প্রেম কুমার যখন তোমাদের মেয়েকে দেখতে যাবে তখন ওকে রসগোল্লা সন্দেশ কিচ্ছু দিতে হবে না। কি বাজে লোক পাই, বিরিয়ানি কথা বলিস তুই? শালা নিজের স্ট্যান্ডার্ডটা তো ডাউন, আমার স্ট্যান্ডার্ডটাও ডাউন করে দিচ্ছে। আইজন একটা ইম্পর্টেন্ট কথা আছে। বল। আমি আর আমার বউ যখন রাস্তায় বেরোব তখন দুনিয়ার সব লোক দেখবি টেরা হয়ে গেছে। মানে মানে লোকজন বলবে এমন সুন্দরীকে আর লোকের থেকে। আবে তুই প্রাইভেট প্রপার্টির কথা চিন্তা না করে পাবলিকের কথা ভাবছিস? এই পাবলিককে তুই জানিস না, বেঁচে থাকতে একবারে জল দেবে না, মরে গেলে মাথায় দুধ ঝালবে। তাই বলছি পাবলিকের কথা ছাড়, এই শ্রাবণেই তোর বিয়েটি হবে, ছাড় সে কথা। দে দেখি টাওয়ারটা খোল দেখি। এই খেতলে কিছু বলিনি। আরে বাবা আমাকে কিসের লজ্জা, তোর খোল লজ্জা কি, চাল দে চাল দে ঘর চল, চোখ বন্ধ কর, সামনে চ। আজ পুজো দোকান বন্ধ, যাই হোক দোকান থেকে একদিন ছুটি পাব। কেশব হ্যাঁ, আগে মেয়ে ডিসাইড করব। করবি? মেয়ে তো আমার ভালো লাগা দরকার। নিশ্চয় লাগবে, 100% লাগবে। তারপর দোকান 7 দিনের জন্য ছুটি। হ্যাঁ হ্যাঁ, কারণ কি বিয়ের কাজটা শুরু করতে হবে তো। শুরু করতে হবে। শুন, যেন কমিশন খেয়ে আমাকে যেমন তেমন মেয়ে করছে। বিশ্বাস কর, সে কাজ আমি কখনো করবো না, চোখের দিব্যি। এই কেশব, বিয়ে কথার পর থেকে আমাকে একটু বেশি সুন্দর লাগছে। মানে খুব সুন্দর লাগছে, শুধু মাছিটা ধরে দিলে কেষ্টটা করে যাবি, শুধু সৌন্দর্য বাড়িনি কুঁচটা বেড়ে গেছে। সেদিনই তো বলেছিলাম কি, সকালে এক্সারসাইজ করলে পিঠের মাছলটা একটু বেড়ে গেছে। আরে এই কথাটি নিয়ে এত কপ কাটছিস কেন বলতো? আরে বাবা আমার ভুল হয়ে গেছে, এখন সামনে থেকে চাল। শুভ কাজে যাওয়ার সময় যত লোক, যদি একটা সুন্দরী মেয়ে যেত জাঙ্গিয়া পড়ে যাবো। হয়েছে নে বাবা, চল এবার গাড়িতে উঠবি, চল তো। এই কেশব, আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি? আমি আজকে গাড়ি চালিয়ে যাবো, আমাকে গাড়ি চালাতে দেখে ওই মেয়েটা নিক্ষাত পড়ে যাবে আর বিয়ে করতে রাজি হয়ে যাবে। হয়ে গেল, তুই আমাকে বিয়ে করাবি। তোর মাথা ঠিক আছে তো? আরে আমার পা দুটো ভালো থাকা সত্ত্বেও কোনটা এক্সিলেটার কোনটা ক্লাচ আমি বুঝে উঠতে পারি না। আর তুই ল্যাংড়া পায়ে গাড়ি চালাবি? তুই যদি ক্রস পায়ে গাড়ি চালাস, সত্যি বলছি তোর নামে চন্দ্রবিন্দু লেগে আর তোর ফটো হয়ে ফুলের মালা উঠে যাবে। হয়েছে চল গাড়ি দট। সালা সকাল সকাল মাথাটাই গরম করে দিবি। কি হলো? আরে আবার সেই গাড়িটা এনেছিস? হ্যাঁ সেই অপায়া গাড়িটা,
কালোবার এই গাড়িতে গিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। এই গাড়িটা নিশ্চয়ই কোনো দোষ আছে। প্রেম, নিজের মাথা ছুঁয়ে বলতো, এই গাড়িতে কোনো দোষ আছে? কাউকে ডেকে জিজ্ঞেস কর না। কাকে ডাকবো? আমাকে অমন করে কি দেখছিস, আমার শরীরে দোষ আছে? আরে ভাই, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এই যে কলির কেষ্ট, গাড়িতে বডি ঢুকাও প্লিজ। দরজাটা কি তোর বাপ খুলবে? বাবা, ও এটাও করতে হবে? আস্তে 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 পাটা মোড়ে গাড়ির ভেতর বস। হ্যাঁ আস্তে, আবার কি হলো, গাড়ি থামালি কেন? গালি খোলা, আমার কালো চশমাটা বালিতে রেখে এসেছি। আবে সেটা দিয়ে তোর কি হবে? না মেরে গেলে মায়ের বাড়ির লোক কি বলবে? আবে লোকে তোকে ল্যাংরার কুঁজো বলে বুঝিস, এবার কালো চশমা পড়লে তোকে অন্ধ বলবে বুঝলি? কি এটা না পড়লে আমি গাড়ি চালাবো কি করে? মেয়ের বাড়ির লোকেরা আমাকে দেখলে তোকে না করে দেবে? না না করলে দেবে, মেয়ে আমাকে পছন্দ করবে না। কিনে দেব শাড়ি চুড়ি ধরে ধরে, হেসে হেসে আমার উপর পড়বে ঢলে। হ্যাঁ তাতে ঠিক জমে যাবে এহেন জোড়ে, পথ চলা লোক সব তাকাবে ফিরে। ঘোড়ার মধ্যে হাসিস কেন রে? বুঝলি কেশব, সবটাই আমার বিয়ে হয়ে গেছে, দুটো সুন্দর ছেলেও হয়ে গেছে, আর সেই ছেলে দুটো
ঠিক আমার মতো হয়েছে। আর তারপর কি হয়েছে জানিস? কি? সেই বাচ্চা দুটোকে তুই কোলে নিয়ে ঘুরছিস। স্বপ্নেই যখন তোর ছেলে হয়েছে তখন আর বিয়ে করার কি দরকার? তাও আবার জমজ ছেলে, একটাই সামলানো দেয় তার আবার জমজ ছেলে। আরে না রে বাবা না, আমার টেনশন দিস না। সিংহের পা ভেঙে গেলে তার গর্জন কমে যায় না, বুঝলি? সিংহ চুপ করে বস, মেয়েদের বাড়ি এসে গেছে বুঝলি। মেয়েদের বাড়ি এসে গেছে। কোন বালি চলে? এই তো এটা। আচ্ছা কিশোর, আমার এই বালিটা কেমন ছোট লাগছে। তাছাড়া এই বালিতে ছিলি নেই, ব্যালকনি নেই। আরে বাবা সব কিছু পেছন দিকে আছে, তুই আগে নাম তো। তার দরজাটা কে খুলবে? আরে এর জন্য তো আমিই দাঁড়িয়ে আছি, ও কারণে মাথাটা খাসটা তো আমার নেমে আয়। হ্যাঁ তাড়াতাড়ি কাজটা হয়ে গেলে আমাকে আবার অন্যদিকে কাজে যেতে হবে। নে মুখের পাউডারটা মুছে নে। কেন আমার মুখে কি বেশি পাউডার লেগে? না না খুব কম লাগছে, ফাটা হাঁড়িতে চুনকামের মতো লাগছে। ওটা মুছে এগো, আমি গাড়িটা পার্ক করে আসছি। সারাক্ষণ মুখে পাউডার মেখে ঘুরছে, দেবানন্দের ভাই পাবো। ছ্যাট ছ্যাট কে যা পালা 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 বিক্রি কোথাকার, কাজ কাম কিছু নেই নাকি? সকাল সকাল ড্রেস করে পাউডার লাগে চলে এসেছে ভিক্ষে করতে, পালা পালা। আরে 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 খামোকা চাইছেন কেন মাধব বাবু? কি ভাবছেন কি? আরে বাবুকে চিনতে পারেননি? আরে আপনার মেয়েকে দেখতে এসছে, আপনার হবু জামাই। জামাই? ওরে বাবরে ভুল হয়ে গেছে রে। এই সুস্মিতা মা, জামাই এসেছে দেখো। এসো এসো বাবা, এসো ভেতরে এসো, ভেতরে এসো, ভেতরে এসো, এসো এসো এসো। এই ভিকিলি ভেবে আমাকে বের করে দিচ্ছিল, জানে না আমি কে? আবার গাড়ি থেকে নামার সময় বলছে পাউডার মুছে দে, এই জন্যই তো লোকটা আমাকে ভিকিরি বলে ভাবলো। তা নামটা কি? জিলিপি। তা তোমার ছোট ভাইয়ের নামটা কি? আমার ছোট ভাই কেউ নেই, আমি একা। আপনি ওর নাম জানতে চাইছেন? ওর নাম কি হলো? প্রেম। প্রেম? আমার নাম প্রেম নয়, প্রেম শুধু ও ডাকে। আমার ভালোর নাম হচ্ছে কলিরিকেশ প্রেম কুমার। বাহ 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 বাহ, কি সুন্দর নাম! এই প্রেম কি চমৎকার নাম! এই নামটা আবার কখন দিলি? ও যখন আমাকে ফিকিরি বলে ডাকলো তখন। এই কেশব, মেয়েটার মা তো দেখতে খুব সুন্দর, মেয়েটাও দেখতে নিশ্চয়ই সুন্দর হবে। বল নিশ্চয়ই হবে। সুস্মিতা আয় মা আয়। সুশি, সুস্মিতা, প্রেম কুমার, কম্বিনেশনটা কেমন লাগছে বল? সুপার, জোড়ি নম্বর ওয়ান। সুস্মিতা, আয় মা আয়। মা তোর পরকে ভালো করে দেখে নে, তোর পছন্দ হয়েছে তো? দেখ মা। কথাটা হলো গিয়ে একটা মাত্র মেয়ে তো, বড় আদরে মানুষ হয়েছে তো, তীর মতন পুষেছেন। যাচ্ছি রে মা যাচ্ছি। ও মেয়েকে নিয়ে এখন যে কি করি আমি, ও পাগল হয়ে গেলাম। ওরে মা শোন, মা কাঁদিস না। আরে কি করে লাগে তো, আমি তোর কি দোষ করেছিলাম? বয়স কম বলেছিল, হাইট কম সেটা তো বলেনি। সব ঠিক হয়ে যাবে, তুই কিছু চিন্তা করিস না। এই যে নিজেকে কি ভাবেন আপনি? হ্যাঁ কোলা ব্যানের সাইজের হয়ে আপনি একটা বাপকে বিয়ে করবেন? আগে যদি জানতে পারতাম না তাহলে প্রেমকে ঘোড়ার ডিম আনতাম। ছাড়ুন না ভাই, আমার মেয়ে একটু লাজুক, কিন্তু আমার সুস্মিতার পার্সোনালিটিটা দেখলে। সুস্মিতা সুস্মিতা সুস্মিতা, নামটা শুনে শুনে একেবারে হেজে গেছি। এই যে কাকা, দুজনে মিলে একটা বিশ্ব সুন্দরের জন্ম দিয়েছো ভেবেছো? হ্যাঁ
শোনো না বাবা, আমার কথা হলো আমার মেয়ে যেমন আর কি, তেমন একটা ছেলে যদি দেখে দাও তো খুব ভালো হয় বাবা। হ্যাঁ শোনো না বাবা, এর উপর বসিয়ে মেয়েকে সারা মার্কেট ঘোরাও, দেখবে একটা পার্সোনালিটি আলাদা সুন্দর পাত্র জুটে গেছে। প্রেম, আরে প্রেম, মেয়ে দেখে চলে এলি, মেয়েটা সুন্দর তো? বাটুলদি কে রে? কি হলো, কতটুকু করে মেয়ে কি বাটুলের মতো? আই প্রেম, কিছু বলছিস না যে, কি হলো? আরে মেয়ে পছন্দ হলো না? পাখিটা দেখতে মোবাইলের মতো, কিন্তু তার তেজ টিভি টাওয়ারের মতো। সত্যি? ওই কেশবের চোখে মেয়ে দেখতে গিয়ে আবার বিশেষ লাটে উঠে গেল। আমি জানতাম রে ও এমনই কিছু একটা গোছিয়ে দেবে। থাক, যা হবার হয়ে গেছে। একটা কাজ কর, তোর একটা সুন্দর ফটো তুলে কেশবকে দিয়ে দে, ও দেখে শুনে মেয়ে দেখো। আর যে পাত্রী তোর ফটো পছন্দ করবে আমি তারই বাড়িতে যাব দেখার জন্য। যা আমার চেহারা তা যার আবার ফটো তুলে দিতে হবে? আরে রাগিস না, একটা মেয়েও তো পছন্দ করলো না, চল্লিশটা মেয়ে দেখলে অন্তত একটা ভালো মেয়ে নিশ্চয়ই পাবো। কে বললো? আমি বলছি। আমাকে কে বিয়ে করবে? সত্যি বলছি রে, তোর একটা সুন্দর বউ হবে। তুমি আমার মন লেখার জন্য এসব বলছো, আমি কি জানি না আমি কেমন? আজ পর্যন্ত যত মেয়ে দেখতে গিয়েছি সবাই সুন্দর, খুব সুন্দর, আর ওদেরকে আমার ভালো লেগেছিল। কিন্তু আমাকে বিয়ে করলে ওদের জীবন নষ্ট হয়ে যাবে বলে আমি সব জায়গায় আমার পছন্দ হয়নি বলে দিয়ে সেসব জায়গা থেকে উঠে পালিয়ে এসেছি। আজ যে মেয়েটাকে দেখতে গিয়েছিলাম সে একটা বামুন, আমার থেকে কুত্তিত। আমি ভাবলাম আমাকে বিয়ে করলে ওর জীবনটা হয়তো শুধরে যাবে আর আমি সুখেই থাকব। কিন্তু সে চিৎকার করি আমাকে বলল বিয়ে করবে না, আমার থেকে কুচ্ছিত হয়েও আমাকে পছন্দ করলো না, আর আমি মেয়ে দেখতে যাব না, বিয়ে করব না। কাঁদিস না বাবা, কাঁদিস না, আমার ছেলের কি এত কম আছে যে তার মেয়ে জুটবে না? আজ পর্যন্ত তোর মন কেউ বোঝেনি, কিন্তু দেখবি তোর মনটা বুঝে এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে এসে তোর সামনে দাঁড়াবে আর বলবে তুমি আমার কলির কেষ্ট গো, আর এই দুনিয়ায় তুমিই সবচেয়ে সুন্দর। হ্যালো, হ্যালো, হ্যালো ড্যাড, আমার ফোনটা তুমি অ্যাটেন্ড করলে ওকে কথা বলবে? তুই কি খালি ফোনই করবি না পড়াশোনাটা করবি? হ্যাঁ, ওহো, বাড়ির মধ্যেও পুলিশ এমে যায়, পুলিশ জানো তোর বাবা একাই, অতএব চুপ কর। তোকে না কতবার বলেছি রাজার সঙ্গে তুই মিশবি না? মম, এই দেখো দেখো দেখো, ড্যাডের কথা একদম নোট করে রেখেছি। ড্যাড, তুমি যতবার না করেছো ততবার নোট করে রেখেছি আর দেখাটাও করেছি। তোকে এত করে বলার পরেও তুই শুনলি না, এবার ওকে নিয়ে লকআপে ঢুকিয়ে দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। ড্যাড, মাম, ড্যাড, ¡Gracias!
লাগে। রাজা দেখো না, রাজা হয়ে গেলি নাকি? তুই ঠিকঠাক ফাইট করলে আমাদের কলেজ ফাইনালে যেতে পারতো। সেটা তো ছাড়, আমাদের কলেজের পুরো বদনাম হয়ে গেল। স্টুপিড কথা বল। Yes sir, I'm the stupid. এই কলেজের জন্য 3 বছর ধরে ট্রফি জিতে এনেছি। আর একটা কথা মনে রাখবেন, এই কলেজ কি এই ট্রফি আমার প্রিয়ার চেয়ে আদৌ মূল্যবান নয়। রাজা, অমন মারপিটের কি দরকার ছিল? ওরা তো একটা চিৎকারই করেছিল। This is too much. এসব রাগ রেখে দাও, প্রিন্সিপালকে দেখাবে, আমার সামনে নয়। একি এভাবে হাসছো কেন বলো না, হাসছো কেন? তোমার কিছু হয়নি তো? আই লাভ ইউ প্রিয়া, লাভ ইউ।
একটু দেখবেন। ঠিক আছে স্যার, বড়বাবু ডাকছেন। আসি স্যার। হ্যাঁ স্যার। বুঝলে, তোমার ছেলের জন্য আমার ঘরে আর শান্তি থাকছে না। আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে ওর মাথাটা ঘুরিয়ে দিয়েছে, তাতে তুমি নিশ্চয়ই খুশি হয়েছো। তোমার ছেলে বড়বাবুর মেয়ের জামাই হলে তুমিও বড়লোক হয়ে যাবে, তাই না? না স্যার, আমার উদ্দেশ্য সেটা নয়, আপনি আমাকে ভুল বুঝছেন। শাট আপ। আমার মুখটা দেখে কেমন ভয় ভয় লাগছে। দাঁতগুলো লম্বা হয়ে গেছে। এত বড় হয়ে গেছে। আমার মুখের আসল সৌন্দর্য হলো আমার দাঁতগুলো। দাঁতগুলো যেখানে সৌন্দর্য সেখানে। কি কলির কেষ্ট, আয় মুখ দেখা হচ্ছে। বুঝলে প্রিয়া, প্রতি সপ্তাহে আমি ফেসিয়াল করি। এই সপ্তাহে আমি বিউটি পার্লারে যাই আর ফেসিয়ালও করি। দেখো ওকে কিরকম দাঁত ধরে গেছে। হ্যাঁ ঠিকই তো। তা তোমার বাবা কেমন আছে, মানে বড় বাবু? হ্যাঁ ভালো আছেন। আমি একটা ফোন করি। হ্যালো রাজা। হ্যালো প্রিয়া বলছি। তুমি কোথায়? আমি যা বলেছিলাম তাই হলো। ড্যাডি ডিসেম্বরে আমাকে ওমেন্স কলেজে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। আমি এখন বাস স্টপে আছি, এখান থেকে ফোন করছি। তুমি ওখানে আছো তো? আমি এক্ষুনি ওখানে পৌঁছেছি। না না, ও কথা ড্যাডি জানলে আমার পড়া বন্ধ করে বিদেশ পাঠিয়ে দেবে। তার মানে আমি তোমাকে দেখতে পাবো না? আমি কি তোমাকে সে কথা বললাম? আমি ডেইলি মর্নিং এ তোমাকে ফোন করব। তোমার যদি কথা বলতে ইচ্ছে হয় আমি তোমাকে একটা নম্বর দেব, ওই নম্বরে ফোন করবে। ওকে ওকে। তোমার নম্বরটা দিতে পারি কি? যথেষ্ট খুঁজিটা দিতে পারো, এই বুঝছো তো লাভের জন্যই খোলা হয়েছে। ছালা পৃথিবীতে যত প্রেমিক প্রেমিকা আছে সবার ইনকামিং কল আসার জন্য এই বুথটা খোলা হয়েছে। হ্যালো, তুমি যা মেসেজ দেবে এখানে বলে দিলে ও আমাকে পাস করে দেবে। এটা হচ্ছে একটা এসটিডি বুথ। ওনার সঙ্গে কথা বলবে? হ্যাঁ নাও দিচ্ছি, ধরো ধরো। হ্যালো, তোমার নাম? হ্যালো, আমার পুরো নাম হচ্ছে কলির কেষ্টা প্রেম কুমার। আহ, তুমি নিজেকে যা ভাবছো ভাবো, আগে ফোন নাম্বারটা বলো। ঠিক আছে ঠিক আছে, তুমি ফোন রাখো, বোর করো না। তোমার লাভার না লাভলি লাভলি কথা বললো। থ্যাংক ইউ, আমি আসছি, বাই। আমাদের মেয়ে বউকে রেপ করবে আর আমি ওকে ছেড়ে দেবো? বুঝেছি, তুই মহাবীর, কিছু করানি তুই। আয় বাবা আয় বাবা, লুকিয়ে বাবা। হ্যাঁ এই সাটাটা নামাই, দোকান বন্ধ করি। আমরা দুজন যদি পালিয়ে যাই তাহলে পাড়ার মেয়ে বন্ধুদেরকে সাহায্য করবে বলতো? পাড়ার মেয়ে বন্ধুদের ঠিকানা দিয়েছিস নাকি? আমি তোকে বলে দিচ্ছি কেশব, ওর যদি খারাপ দশা থাকে আর যদি কখনো মা বন্ধুদের দিকে তাকায় না, এটা কি আংটি, আংটিটা ওর চোখের মধ্যে ঢুকিয়ে দিয়ে এই দিকে সামনে এখনই লাটকাচ্ছিস। এবার জগু দাদা এত মেয়েরে হাড়ে চানাচুর বানিয়ে দেয়। সাত আট টান টান, জোরে টান। কদিন ধরে মুখ ধরতে জানি, মাকে নিয়ে একবার তীর্থে ঘুরে আসবো। বাবা খুব ভালো, যা বদ্রীনাথ বৈষ্ণদেবী এমনি সব একটা রাউন্ড মেরে আসবো। তাহলে তাহলে তুই কিন্তু বলে দিবি আমি রাউন্ড মেরে আসার পরে যোগ যদি পাঁচবার ইচ্ছে থাকে তাহলে যেন টাউন ছেড়ে চলে। দেখা হলে বলে দেবো, তুই এখন চল বাবা। ভুল করে যদি আমার চাপড়ে পড়ে যায় না,
তুই তোমার রগের কথা জানিস? জানি। আমি রেগে গেলে রয়্যাল বেঙ্গল টাইগার, এই মার্কেটের লোক আমাকে কন্ট্রোল করতে পারবে না। কমরে হিঁচিটা জমের বাড়ি পাঠিয়ে দাও। রাগে না টাইগার, শোনা চ এখান থেকে চ। চেনে না আমাকে। তোমার কথাই হচ্ছিল, একশো কুড়ি বছর বাজবে তুমি। আমার নামে পুলিশকে বলা। আর মেলো না জগুদা, আর মেলো না, খুব খুব কষ্ট হচ্ছে। তুমি যাবার বলে সেই মেয়েটা নিন্দা অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করলো, আর ওই নিরীহ বুকটা সবসময় আমার চোখের সামনে ভাসত। আমি সহ্য করতে না পেরে পুলিশের কাছে গিয়ে সব কথা বল। আমার সঙ্গে চলা কি? ওর হাত কি করে উঠলো আমার ছেলেকে মারার জন্য? ভগবান ওকে কখনো ক্ষমা করবেন না। আমার শুধু মা নয় রে, সাক্ষাৎ দেবী। আমার মাকে বাবাকে আমি কিচ্ছু জানি না, এই মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বেঁচে আছি রে। হ্যাঁ রেখে তো, সেদিন তার ছেলে হাসপাতালে রোগ হয়ে মরে গেল। ছেলেটা মরে যাবার পরে পাখলির মতো সে হাসপাতাল থেকে ফিরছিল, আর ঠেলে ভেবে তে আমাকে হাসপাতালের ডাস্টবিন থেকে কুলিয়ে পেল। আমার নিজের জন্ম দেওয়া মা আমার কুত্তির তেয়ারা থুদ্ধ করতে না পেরে আমাকে ডাস্টবিনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়ে গিয়েছিল। আর এই মা আমাকে সেদিন সেই ডাস্টবিন থেকে তুলে এনেছিল একজন নিজের জন্ম দেওয়া ছেলেকে ফেলে দিতে, তো আর একজন পরের ছেলেকে কোলে তুলে নিতে। বড় বিচিত্র দুনিয়ার একে চপ, এত বড় দুনিয়াতে এই মা ছাড়া আমার কেউ নেই রে। জগুকে জামিনে ছাড়াতে ওর উকিল এসে গেছে। তোমাদের মতো পলিটিশিয়ানদের জন্যই এদেশে ক্রিমিনালদের সংখ্যা বেড়ে যাচ্ছে। স্যার, প্রেম তো কোনো কমপ্লেন দেয়নি,
তাছাড়াও বয়ান দিয়েছে যোগ্যকে মারেনি। আপনি কোন আইনে ওকে অ্যারেস্ট করেছেন? খালি তো অ্যারেস্ট করেই এনেছি, ওকে পাগলা কুকুরের মতো গুলি করে মেরে দিলেও কিচ্ছু ভুল হতো না। নিন এটা যোগ্যর বেল অর্ডার। হ্যাঁ রাখো। কি হলো? ফোন করব। ফোন করতে পারবি না হেল্প করবো? হ্যাঁ পারবো। আতা কল। হ্যালো আতা, 181 তে 4টে এদের উপরে ভরসা করে বেড লাগালে সব পয়সা চলে চলে যাবে বুঝলি। এখানে ফোনের বিল বেড়ে চলেছে। এই এই ফোন রাখ 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 বলছি। কত হলো? ভিকারলি থেকে আমি পয়তা নিনা। কি এটা? আরে ভিক্ষা, ভিকারলি কি চেকেটা দেবো? এই এই কোদাল দাঁতি কুজো ল্যাংরা কোথাকার, তোর মুখ দেখলেই তো তোকে ভিখারি বলে মনে হয়। তুই আমায় কি ভিক্ষা দিবি রে? আমি মেলা ফাক ফাক করবি না। এই বাজে বলে বলে আমি ভিখারি, আমি ভিখারি। এই আমি মেরে ফেলো। কি আছে কি আছে? হ্যাঁ মারছিস কেন? কেন মারছিস? ওকে জানিস তুই, ও হচ্ছে কলির কেষ্ট প্রেম কুমার। এইখানে এসিড বুট চালিয়ে ও নিজের পেটও চালায় আর মাকেও দেখে। তুই সালা ভিখারি, ওকে মারছিস কেন? আমি তো এই প্রথমবার দেখছি। এটা কে তো? এই দেখছি, এটা কি হাতার টাকা? আমিও তো প্রথমবারই দেখছি। আপনার কি ট্রলার চলে? তোর কোনো কাণ্ড জ্ঞান নেই? কাস্টমারদের সাথে কিভাবে ব্যবহার করতে জানিস না? ওকে বোঝাও। কি স্যার, একটু বাইরে আসবেন প্লিজ। আসুন না, আসুন স্যার। আপনার স্ট্যাটাসের ব্যাপারে তো আমি সব জেনে গেছি, এবার আপনার রাশিয়ার নক্ষত্রটা যদি একটু জানতে পারি। স্যার অ্যাকচুয়ালি আমি একজন ম্যারেজ অ্যাসেম্বলার, মানে বিয়ে করাই, তাই আপনার বিয়েটা যদি একবার করিয়ে দিতে পারি তাহলে ওই পার্সেন্টেজ দিয়ে একটু ক্যারিয়ারের গাড়িটা এগিয়ে দিতে পারি। আমি চাকরি থেকে রিজাইন দিয়ে দিচ্ছি। কেন? গভর্নরের পোস্টটা কি খালি হয়ে গেছে? তুমি ওই ভিখারিগুলোর কাঁধে হাত রেখে কথা বলো, আমার এসব ভালো লাগে না। কাকে ভিখারি বলছিস? কাকে ভিখারি বলছিস? তুই জানিস এরা হচ্ছে ট্যাক্স না দেবে একটা বড় বড় বিজনেস গোষ্ঠী, আরে দেশের ভবিষ্যতের কান্ডারি এরা। হ্যালো। হ্যালো, আমি রাজা বলছি। প্রিয়া ওখানে আছে? হ্যাঁ, এক মিনিট দেখছি। আমি নয় প্রেম। দই ভাই। হ্যাঁ প্রেম বলো। একটা স্পেশাল টি। হ্যাঁ এক্ষুনি পাঠাচ্ছি। যাচ্ছিস তো কাল? পরে। না না এখনই এসো। সকাল সকাল রাজা দাদা চারবার ফোন করে ফেললো, এইটা 5 নম্বর, এই নাও ধরো। হ্যালো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। কবে? এই মুহূর্তে। আর কিছুক্ষণের মধ্যে আমার কলেজের বাস এসে পড়বে, আমি চলে যাব। রাজা দাদা, কি হলো ঠিকই? বাস আসতে এখনো 20 মিনিট দেরি আছে, তুমি বাইকে করে চলে এসো। ঠিক আছে ঠিক আছে। তুমি এরকম কেন বললে? তুমি চুপ করো, সকাল থেকে 5 বার ফোন করে ফেললো, তুমি গিয়ে বাস স্টপে দাঁড়াবে, নইলে তোমার ফ্রেন্ডরা তোমাকে খারাপ ভাববে। হ্যাঁ তোমার বয়ফ্রেন্ড এলে আমি তোমাকে ডেকে দেবো। ওকে।
আবে সোনা। হ্যাঁ দাদা। এটা কি দেখলাম রে? হ্যাঁ, একটা গরিলা, হ্যাঁ, একটা মনীষা কইরালা। হ্যাঁ দাদা, দুজনে ফিট হয়ে গেছে। হ্যাঁ দাদা, তাহলে আমার ম্যানেজমেন্ট করে কি লাভ? ঠিক এখানে লোকাল স্টুডিও এর ভেতরে যাও। কলির কেষ্ট প্রেম কুমার দাদা বাবু, আমি আপনাকে চিনতে পারি, কারণ আমি ভেবেছিলাম আপনি কখনো আমার থেকে সুন্দর হবেন না। আপনি হলেন পৃথিবীর দ্বিতীয় লোক যে আমাকে প্রেম কুমার বলে ডাকলো। প্রিয়া, প্রিয়া ম্যাডাম, প্রিয়া ম্যাডাম তো ওখানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, কলেজের বাস এলো ওকে যেতে বারণ করেছি। তোমরা এখানে অনেকটা সময় কথা বলতে পারো, আমি বাড়িতে গিয়ে টিফিন করে দেরিতে আসব। ঠিক আছে, ডেকে দিচ্ছি। হ্যাঁ, কিটা আবার লাগিয়ে তো গো, খুব সুন্দর গন্ধ। তোমার বাড়ি থেকে ফোন এসেছে, স্যার কারের চাবি খুঁজে পাচ্ছে না, তুমি ভেতরে গিয়ে কথা বলে নেবে। আমাদের বুঝি ফোন নাম্বার দেবেন না? দেবে না কেন, কুচি তো দেবে, নম্বর নিয়ে মাকে দেবে, বাবাকে দেবে, আর তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে তাকেও দেবে। আমাদের কারো বয়ফ্রেন্ড নেই। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। ঠিক থ্রি। ফোন নাম্বার দিচ্ছো না ডোর নাম্বার দিচ্ছো? ডোর নাম্বার না, ফোন নাম্বার। থ্রি 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 থ্রি, সব মিলালে হতা থ্রি, মানে সিক্স থ্রি। এই নাম্বারে ফোন করলে তুমি একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড পেয়ে যাবে, তার নাম হতে কলির কেষ্ট প্রেম কুমার। কে কে? তেরে আঁখো মে সামনে আমি। ও, এই জন্য নিজেকে সুন্দর বলছিলে? আমাকে ঠাট্টা করতো, আমি হ্যান্ডসাম না? এবছর দেখবো সবাই পরীক্ষা ফেল করবে, যত সব ছাড়লা। নমস্কার যোগুদা, তুমি কি ব্যস্ত? ফোন করতে। যোগুদা, একজন খদ্দের আইএসসি করছে, একটু দেরি হবে, এসো না জয় ভাইয়ের দোকানে একটা স্পেশাল টাচ। কিরে, পুরনো মার কি ভুলে গেছিস? আমাদের মতো ছেলেদের কাছে এই বারোটা কি নতুন কথা? যোগুদা, তোমার যদি কাউকে কিছু খবর দিতে হয় আমাকে বলো না, আমি ফটাফট খবর দিয়ে আসবো। শুধু শুধু দুটো টাকা কেন খরচা করবে? আর শালা, পরে কথা বলবো, চলো দেরি হয়ে যাচ্ছে। ও, এখানে তাহলে আইএসডি ফোন চলছে, তা তোর কাজ হয়ে যাওয়ার পরে আমি একবার ঢুকতে পারবো তো? কিছু বললে রাজা? যোগ্যতা, ও থানা বড়বাবুর মেয়ে। ও, তুই ওই থানার বড়বাবুর মেয়ে তো? তোর বাবা পুলিশ স্টেশনে আমাকে যা যা দিয়েছিল আমি তোকে সব ফিরিয়ে দেব, কিন্তু তোর বাবার মতো রেগে গিয়ে না, আদর করে। এই চল ফট। পালাবো? যোগুদা, ছেড়ে দাও, বাচ্চা মেয়ে। ছনি লাগলো বোধ হয়, এবার আধ ঘন্টার মধ্যে হাসপাতালে যেতে হবে। কোথায় গেলি রে, কোথায় গেলি রে? তো এত সহজে ওই যোগুকে প্যাডালো কে রে? আমার উপর হাত তুলবে আমি কাকে এমনি ঠেলে দেবো? 2000 টাকা দিয়ে মেটিয়া বুরুতে থঙ্করকে ডেকেছিলাম, দেখলি তো কিরম চটকে দিল? জানিস না আমি খেতে গেলে পুরো রয়্যাল বেঙ্গল টাইগার। এত সুন্দর করে ভোগের থালাটা আমি সাজিয়ে এনেছিলাম, তুই সেটা জেনে শুনে ফেলে দিলি?
তুই চোখে কি কিছুই দেখতে পাস না? তুই কি অন্ধ নাকি অন্য কিছু? ক্ষমা করে দিন মা, আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। ক্ষমা করে দিন মা। বাবা 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 নাও প্রসাদটা খেয়ে নাও, আমার মন বলছে ঠাকুরের দয়ায় তোমার শরীর পুরো ভালো হয়ে যাবে। আরে মা, তোর মন বললে কি হবে? তোর মনের অবস্থা বুঝে ঠাকুর যদি তোর চোখ দুটো ভালো করে দিতেন তাহলে আমার শরীরের অবস্থা এরকম হতো না। বাবা, তুমি আমার চোখের জন্য এত ব্যস্ত হচ্ছ, এই চোখ দুটো আমার নেই বলে কি হয়েছে? ঠাকুর তো তোমার চোখ দুটো ভালো রেখেছেন, সেটাই কি আমার জন্য যথেষ্ট নয়? তুই তুই বুঝিস না কেন মা, আমি আর তোকে যত্ন আত্তি করতে পারবো না, এক সপ্তাহ হয়ে গেল খেলা বন্ধ, যাও দু পয়সা ছিল সবই তো ওষুধে চলে গেল, পকেটে একটা টাকাও নেই, এইরকম অবস্থায় কি করি বল, এতে আমার আর কি করার আছে? তুমি এরকম চিন্তা করছো কেন বাবা? তুমি ভালো হয়ে গেলে আমরা আবার খেলা দেখাবো, লোকে লোকে পয়সা দেবে, আর আমাদের অভাব থাকবে না, কিন্তু তুমি আগে ভালো হয়ে যাও। এরকম কথা বলেই আমি আমার মনকে বুঝিয়েছিলাম, কিন্তু কি হলো মা, তোর চোখ কি ভালো করতে পারলাম? তোর চোখ ভালো করার জন্য আমি টাকা খরচা করতে পারলাম, সব সময় তো অভাব অনটন লেগেই আছে, শেষে ছি এরকম ভেঙে পড়লে আমরা হেরে যাব। তুমি আর কেঁদো না বাবা, আমি আমি কিছু একটা ব্যবস্থা করবই। হ্যালো এফএম রেমরো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি কলির কেস্টার প্রেম কুমার বলছি। কোন গানটা শুনতে চাইছেন? গান পরে শুনিও, আগে আমার চোখে একটু কথা বলো। এবার আপনার পছন্দের গান শুনো। না সরো চলো, ফোনটা রেখো না, এই দেখো বাবু বাবু। তুমি কোনো ডামাতে রোল করছো? বাবার শরীর ভালো নেই, 200 টাকা থাকলে আমাকে দিন না। আচ্ছা প্রিয়া নয় ভিকিরি একটা। আরে আই, তোদের জ্বালা তো সহ্য করতে না পেরে বাসস্থান থেকে এখানে চলে এলাম, আবার তুই খুঁজে খুঁজে এখানে জ্বালাতে চলে এলি, পালা পালা এখান থেকে। ওষুধের জন্য পয়সা দরকার বাবু। সেটা মাটি, আবার গল্প শোনাবি? বাবা কারখানাতে কাজ করছিল, অ্যাক্সিডেন্টে বলি গেল, ছেলে সেই মরা নিয়ে নদীতে পড়াতে গেল, সেও মরে গেল, এই কথা শুনে মা পাগল হয়ে গিয়ে বাড়ি থেকে ভেঙে গেল, আমরা সবাই খিদেতে মরতি। বাবু একটু তাড়াতাড়ি করুন, ভগবান আপনার মঙ্গল করবেন, এত বড় মেয়ে হয়ে তো দাও কারো বাড়িতে কাজ করো। আমি চোখে দেখতে পাই না বাবু, পরের বাড়িতে কাজ কি করে করব? আতা তা তা এও একটা বাহানা, বাবু দেখতে পাই না, দেব না এমন মতা দেখিয়ে। তোমাকে দেখার পর কেমন মায়া হচ্ছে কেন জানো তো? তোমার এই মুখটা আমার একদম জানাশোনা মেয়ের সাথে মিলে যাচ্ছে, আমি সাহায্য করতে রাজি আছি, কিন্তু তার আগে আমি তোমাকে টেস্ট করবো। টেস্ট? হ্যাঁ, তুমি দেখতে পাও কিনা দেখবো, বুঝলে? যেমন দাঁড়িয়ে আছো তেমনি দাঁড়িয়ে থাকবে, বুঝলে? নড়বে না। প্রথম টেস্টে তুমি পাস করে গেছো। পাস করে গেছি? এবার হতে ঠেকেনতে। একটু নিতে এত তো, আরেকটু নিতে।
বাচ্চাটা হ্যাঁ কি করছিস তুই হ্যাঁ সত্যি বলছি প্রেম, আমি কিন্তু পুরো মার্কেট ঘুরে বলে দেবো তুই এই মেয়েটাকে চুমুকাচ্ছিস। না না বলবো না, তুই হচ্ছিস আমাদের বাজারের গর্ব আর অহংকার। তোর মতো সুন্দর ছেলে আমাদের বাজারে কেউ নেই। রাম দই তিন তুই একা অন্ধমেয়েটার কাছে হলি আশার আলো, তুই না মনি তুই হলি গিয়ে দরিদ্রের সাহারা, মরুভূমিতে বৃষ্টি ধারা, অন্ধকার ঘরে চাঁদ আর তারা, আমি বাবা কিচ্ছু দেখিনি। বাবা ওষুধ এনেছি দেবো, ভেরি পাওয়ারফুল। রাতে হঠাৎ বুকে খুব ব্যথা শুরু হলো, কাছে একটু পয়সা ছিল না যে ওষুধ আনবো। মেয়ের কাতে তত নাতি, কাতে পয়তা থেকে অন্যে থাদে না এলে তে পয়তার দাম কি, কোনো দামই নেই। তুমি গলির কেত প্রেম কুমার, তুমি কি করো গভর্নমেন্ট দামের মতো একটা এসটিডি বুথ তালাতি। তুমি তুমি খুব ভাগ্যবান, বসে বসেই কত পয়সা কামাচ্ছ। কিন্তু আমাকে দেখো কত খেলা দেখাচ্ছি, কত কষ্ট করছি কিন্তু দুটো পয়সাও পাচ্ছি না। অন্যকে ক্ষতি করার লোকেরা কখনো দুঃখ পায় না। বিনা কষ্টে রোজগার করা টাকার মূল্য কি আছে বলুন দেখি। আপনি এত কষ্ট করতেন, আপনি দেখবেন ভগবান একদিন না একদিন নিশ্চয়ই ঠয়া হবেন, আপনি অনেক পয়সা রোজগার করবেন। ঠিক বলেছ, না না এত বড় আশা আমার নেই। কষ্ট করে দু পয়সা কামিয়ে আমার মেয়ের দুটো চোখ অপারেশন করে দিলে আমার দায়িত্ব শেষ, তারপরে আমার কিছু গেলেও দুঃখ নেই, দুঃখ নেই। আপনি ভালো কথাই চিন্তা করেছেন, দেখবেন আপনার থ ভালো হবে, আমি ধরলাম। হ্যাঁ বাবা, কখনো সময় পেলে আসবে। শুনুন ডাক্তার দিদি নিতে গেল, আপনি তাড়াতাড়ি ফিট হয়ে যান, খরচ কর্তার কথা ভাববেন না, ওসব আমি বুঝবো, আমি চলি। ও হ্যাঁ, এইটা আপনার জন্য এনেছিলাম, নিন। আতি আতি, খুব ভালো ছেলে বলেই তো মনে হয় রে। হ্যাঁ বাবা, আপনার সামনে মানে প্রেম কুমার এসটিডি বুথ 24 আওয়ার সার্ভিস। আচ্ছা এনি অফার? এটা কি কোনো এয়ারসেল এয়ারটেল রিলায়েন্স এর কোনো অফার? যদি বলে আপনার জন্য একটা স্পেশাল অফার করে দিতে পারি। মানে মানে আমার বন্ধু আজকে লাইফ পার্টনার পেয়ে গেল বলে ভাবছি, সেই জন্য আপনাকে একটা লোকাল কলে এসটিডি কল ফ্রি অফ কস্ট দিচ্ছি। ওকে লেটস গো। এই যে ম্যাডাম, ইয়ে বলছি সময় পেলে আমাকেও করবেন মানে ফোন। কাতরা রে কাতরা রে তেরি কালি কালি নয়না। আমি তোর কাছে দোকান ছেড়ে দিয়ে গেছিলাম আর তুই এখানে বলতে বলতে তাকাচ্ছিস। বিরাট জুয়েলারির দোকান রে আমার, যেন সব চুরি হয়ে যাচ্ছে। আবে ওয়ান পিস দোকান, ওয়ান পিস। আচ্ছা কেশব, ওকে জিজ্ঞেস কর তো সেই অন্য মেয়েটাকে নিয়ে কোথায় গেছিল। ভাইয়া কেন জিজ্ঞেস করছো, ডাইরেক্ট জিজ্ঞেস করতে যাচ্ছ না? হ্যাঁ অন্ত হলো তো কি হলো, খুব ভালো মেয়েটা, সেই জন্যই তো আমি ওর সাথে গেছিলাম। কি বললি কি বললি, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছি? বেশি মেন্ডুস না গুবড়ে পোকা হয়ে যাবি। ভাবছি এ বছরের মধ্যে যদি তুই দুজনের বিয়েটা করিয়ে দিতে পারি তাহলে
বেস্ট ম্যারেজ অ্যাসেম্বলার হিসেবে রাষ্ট্রপতি পুরস্কারটা পেয়ে যেতে পারি, কি বলিস? বেটি একবারে বকিত না, বুঝলি? আমি গেলাম গম্বে ডিপ্লয়, আর হলো তীর ডান্সার। আচ্ছা, আর তুই যদি বলিস তাহলে আমি ওকে অ্যাডাপ্ট করে নিতে পারি। দেখি তো, কুতা দোকানে পাতে পার প্রত্যেকেই আমার অ্যাটিটি বুঝতে কেমন পাই পাই করে চলতে দেখ। হ্যাঁ, আমার জন্যই তো পাই পাই করে চলছে। কি বললি? আরে আমি তো ওদের স্পেশাল অফার গুলো দিয়েছি। কি অফার? একটা লোকাল কলে একটা এসটি কল ফ্রি। লোকাল কলে এসটি কল ফ্রি, এসটি কল, বুঝলি? আই 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 আই, বেলো বেলো কাটতে কা, বেলো বেলো বেলো, কলে দা কলে দা, বলতি কলে দা, একদম বৃন্দাবন তাকিয়ে দাম। আই তা পথ পথ, বলতি পথ পথ পথ। তোমাদের মধ্যে এই বুথের মালিক কে? কেন তুমি অফার দিচ্ছ আর পয়সা চাইছি? আমি কিছু, তাহলে ব্যাপারটাকে উল্টে দিলাম, মানে আমি পয়সা দেবো অফার দিলাম। তুমি কি আমার সঙ্গে খেলছো? সেই ভাগ্য আমার কোথায়? মানে বলি যদি খেলবে লুকোচুরি, কবাডি চলবে? কবাডি 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 কবা
পুতা, কেতন না পুতা, কেতন, বিপদে তোমায় ধৈর্য হারাতে নেই। তাতারা সবাইকে তো একদিন না একদিন দিতেই হয়, বলো। এই দে মা, এতে এতো মা, এতো আর থেকে মা হতে তোর বাবা মা সব কিছু। হ্যাঁ মা, তুই কাঁদিস না, কাঁদিস না মা। মা, পুতা আমাদের বাড়িতে থাকবে? পাগল ছেলে, চল মা তুই বাড়ি চল। তলো পুতা, তলো। আচ্ছা, তুই মন খারাপ করিস না মা, যা হবার তো হয়েই গেছে। ঠাকুরের ইচ্ছে কেউ কখনো টলাতে পারে রে। তুই প্রেমের কথা একটুও ভাববি না, তুই কখনো কারোর কাছে বোঝা হবি না। জঙ্গলিটা ভয় পাইয়ে দিল, এত দেরি হলো কেন রে? দিনি কিনে আনতে আনতে দেরি হয়ে গেল। আরে ঘরে তো সব আছে, এসব দিয়ে কি হবে? আতে তো, কিন্তু এবারেতে খললে নতুন দোকতাইতে তে, এটাও তো তারই জন্য। দোকান করলে আমার খুব টায়ার্ড দেখতে কি না, আমি আমি ঘুমতে যাচ্ছি। গুড নাইট মম, গুড নাইট পিতা। দেখলি তো মা কত খুশি মনে হচ্ছে। কি হলো তোর ছায়াটা, তো ভয় পাচ্ছিস কেন? কাল থেকে আমার তলনটা একটু বদলাতে হবে। পিয়নের ব্যাপারটা আগে থেকে বলে দেওয়াই ভালো, তাহলে পরে আর কথা হবে না। বড়বাবু যে তো রোজগার করছেন, এসব কার জন্য? ওনার তো একটাই মাত্র মেয়ে, আপনি দেখবেন এই বিয়ে কেমন ধুমধাম করে হয়। আপনারা জানেন না, কিন্তু শহরের প্রত্যেকটা লোকই জানে। কে মহেন্দ্রবাবু, আমাদের কি এখানে অপমান করতে ডেকে এনেছেন? হ্যাঁ, তখন তো খুব বড় বড় কথা বলেছিলেন, অনেক বড় ঘর, ইজ্জতদার পরিবার, আর এখন? ওহো, আপনি কেন তো রেগে যাচ্ছেন? এদের মতো ছেলেরা সব বড়লোক মেয়েদের ফাঁসিয়ে ওদের বিয়ে করবে বলে ওদের সব টাকা পয়সা সোনা দানা হাতিয়ে পালিয়ে যায়। আচ্ছা বাবু, তুমি এখন কেন ঝামেলা করতে এলে বলো তো? ওকে ওকে স্যার। আমি নাকি তোমার ছেলেকে ছেড়ে দেওয়ার কথা বলতে আসিনি স্যার, না ছাড়ার জন্যই বলতে এসেছিলাম। আপনার যা ইচ্ছে হচ্ছে তাই করুন, আমি একবারের জন্য না করব না। রাজার নামে মিথ্যে কেস করে ওকে তুমি জেলে ঢোকাতে চাইছো? ঠিক আছে, কেস উঠলে আমি ওকে ভালোবাসি বলে কোর্টে জানিয়ে দেব। কনস্টেবল, রাজাকে ছেড়ে দাও। কত কত দেরি হয়ে গেল। এখানে তুমি এখানে ছিলে? আমাকে তো আমি চুকিয়ে দিতি। এই ওই লোকটা বললো তুমি নাকি ব্যাকা হয়ে গেছো। ব্যাকা কে পাকা? ও ওই তো ভদরটা বললো না, তাহলে তো কি কথা, ও আমাদের থেকে থদ্ধ করতে পারতে না। তুই জানিস এই টাউনে
আমার হাইট হলো থপ তাইতে বেটি থারে থপুত অমিতা পাত্রের নাম তো দিদি ওর থেকেও লম্বা ভাবি লোকেতে তোকে কথা বলার তোমায় একটু ধুকে কথা বলি তো এইটাই লোকে বুঝতে পারি না বলে কি না মাকা আর দানিত তো আমি একটু বেটি ফত্তা কি না তেইটাতে লোকে আরো তত্ত্ব করতে পারে না হর্ষা মানে কি ফত্তা মানে কি তত্ত্বকে তত্ত্বকে বালি দানা থেকে দিত না চাঁদ পেয়াদা পেয়াদা থেকে তো আমি কি করে দেখব আমি তারিনি মাকে প্রতিদিন বলতে মালে তোর কাছে তো হাতাত্তা তো গাথে তুই আমার পুতা হে দুটো তো পেয়ে দেখবে মা নিত্যই আমার পাত্র না থুনবে পুতা বাবা তোলে দেওয়ার পর তোমার খুব একা লাগছে না আমরা একটা কাজ করব কাল থেকে তুমি কে এতিথি ভূতে বসবে মা তুমি কি বলো ভালো পূজারও ভালো লাগবে আর ও কাছে থাকলে তোরও তো আমি বাইরে দাবার তোমার এতিথি ভূতে আর তালা দেওয়ার দরকার নেই হ্যাঁ এও একটা কথা আচ্ছা জল কার জন্য চেয়েছিলিস তোর জন্য না পূজার জন্য দল দিয়েছিলাম আমি তো এক্ষুনি এলাম ও এখন এলি না এখন এলি পাজি এখন এলি দয় গণেত দয় গণেত দয় গণেত দেবা মাতা পার্বতী আর পিতা মহাদেবা দেখি তুমি ওদিকে তাকিয়ে আছো কেন আরে বাদিকে বাদিকে আলো বাদিকে আরে বাদিকে এখানে কি আছে জানো বাবা গণেশ আছে আর তার সঙ্গে তার ইঁদুর বাহন বাবা ওকে খালাপ ভেব না ও তো তোকে দেখতে পায় না এবার বাবাকে একটা সলিড প্রণাম থাকো তো হ্যাঁ গুড এবার তুমি বলো আরে ওখানে না ওখানে না ছোটা ছোটা তলো ছোটা তলো তোলা তলো তোলা তলো এই কানে বলো এবার তোমার তামনে কি আতে বলো তো ধীরে বল এইটা হলো ফোন এখানে যত লোক ফোন করতে আসে তার অর্ধেক লোকই নিজে ফোন করে আর অর্ধেক লোক ফোন করতে পারে না তখন তুমি কি করবে বলো তো দেখি তাদের বলবো প্রথমে ফোন করা শিখো তারপর আসবে তাড়াতাড়ি কি তুমি তো আমার দোকানটা উঠিয়েই দেবে দেখতি তো দে ফোন করতে পারবে না তাকে তুমি নিজে নাম্বার ডায়াল করে তাকে ফোনটাকে ধলিয়ে দেব বললো আগে নিন কথা বলুন বুঝলে এবার নাম্বার কিভাবে ডায়াল করতে হবে সেইটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি পুতা আমি কি তোমার হাত দেখতে ধুতে পারি
এবার কি করে ফোন করতে হয় সেটা আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এইগুলো থাকবো নম্বর আর এই দুটার মাঝখানে এরপরে তোমাকে যে নাম্বার ধরতে হবে তুমি সেই নাম্বার টিপবে, বুঝলে? এর বলে তাল ভিতরে কুলুকুলু কুলুকুলু কুলে আওয়াজ আসবে, বুঝলে? এবার তোমার ইচ্ছামতো নাম্বার লাগবে। হ্যালো, তুই কে বলছো? আমি সুস্মিতা বলছি। তুই কে বে? আমি প্রেম কুমার বলছি। কোন প্রেম কুমার বে? আমি কলির কেসটা প্রেম কুমার বলছি। দাঁড়া, তোর কেসটা গিয়ে ঘোচাচ্ছি পুলিশকে ফোন করে। মেয়েদের ফোন করে টিচ করা তোর একটা অভ্যাস হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ, গুড ডে। শালা রাতে বলে বাঁচি। কে ফোন ধরেছিল? সুস্মিতা। সুস্মিতা? আমাদের ফিল্মের হিরোইন সুস্মিতা সেন। তার আমাকে দিনে ফোন না করলে রাতে ঘুম হয় না। আচ্ছা, আর কিছু শেখাবে না? আজকে সময় হয়ে গেছে, আবার কালকে শেখাবো। প্রেম, প্রেম কে? কি শব্দা? ও বাজারে গেছে, ওর কাছে কিছু কাজ ছিল না? কথা হলো গিয়ে ওর জন্য একটা প্রস্তাব এনেছি। মেয়েটা দেখতে খুব সুন্দর, এদিক দিয়ে যাচ্ছিলাম
তাই ভাবলাম একবার ওকে বলেই যাই, কাল মেয়ে দেখতে নিয়ে যেতাম। প্রেমের মেয়ে দেখতে আবার কথা শুনে তোমার মুখটা কেন তো শুকিয়ে গেল? কোথায় না তো না, কথা হলো গিয়ে প্রেম এর আগে যতবার মেয়ে দেখতে গেছে খুশি মনে গেছে। আমি এই 10 দিন হলো চেঞ্জটা লক্ষ্য করছি। আচ্ছা ও আসুক, তারপর ব্যবস্থা করছি। কি বললি তুই? আবার ব্যবস্থা করবি? কেন? তুমি দাও, আমি না থাকায় তুই পুদাত্তকে কি ফুতুর ফুতুর করতে লিদ বলতো? আরে শোন, বাড়িপুর থেকে একটা সম্বন্ধ এসছে, চল কালকেই দেখতে যাই। আরে বাবা, মেয়েটাকে ফাটাফাটি দেখতে। ওটা সম্বন্ধ পাবন্ধ আমি কিচ্ছু জানি না। আমি তোকে এদিকে আত্মে বাদন করতে দিলাম না, এই প্রস্তাব নিয়ে তুই দেব না আমার কাছে এতে ঠিক, তেমনি তোদা তুদি অন্য কারো কাছে তোলে দা। আর যদি কাউকে না পাত তাহলে তুই নিজেই বিয়ে করে নে। কিরে তুই কি ভাবছিস, এখানে যা চলছে আমি সে ব্যাপারে কিছুই জানি না? হ্যাঁ, আরে তোমরা যদি দুজনে দুজনকে ভালোবাসো তাহলে বিয়ে করবে বলে সোজাসুজি বলে দাও না বাবা। কি বললি? বিয়ে করবো? তুমি আমাকে আত্মীয় না পুদা, ও বেটা না মরা পর্যন্ত আমি দলপত্র করব না। আরে হাদি বুকের পাতা তো বুকে দাঁতে তাই বলে দাঁতে ছেড়ে দে, ছেড়ে দে, বেবে মরে যাবো, করে খেতে পারবো না, করে দে। বলবো কি বলছেন গো? আরে বাবা রে, লাগবে লাগবে লাগবে। তুমি তো তো বললে বললে আজকে ওকে ঠেলে দিলাম, নাহলে আতকে আমি কুটি কুটি করে লক্তের নদীতে ভাটিয়ে দিতাম। দা দা বেলো 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 বলতি। হ্যাঁ ভাদি থাহত তো প্রেম, এরকম একটু কথাতে এত রেগে যাওয়া ভালো নয়। ওই দাগ কমানোটা দমেও আমার দাদা হবে না। দিনে অন্তত একবার কাউকে না মারলে রাতে আমার একদম ঘুমাতে না। এমন একটা বাদে অভ্যেস হয়ে গেছে, আমি এখন কি করবো বলো তো পুতা? প্রেম প্রেম, কি হলো মা? বাইরে কে যেন কাঁদছিল, কেশবের গলার মতো মনে হলো। কি তো কেন মা, আমি তুম তুম করে পিটিয়ে দিই, তারপর কি দেখলে চলে গেল। ও কি তোকে বলেছে যে তুই ওকে মেরেছিস? তোর তো নাকের ওপর রাগ, ছাড় তো সব কথা। দেখ তো এই কাগজটা, কাল থেকে টাউন হাসপাতালে বিনা পয়সায় চোখের রোগ সারানো শিবির খুলেছে। যাদের দৃষ্টিশক্তি চলে গেছে ওখানে অপারেশনের পরে ভালো হয়ে যাবে। ভাবছি কাল আমি পূজাকে ওখানে নিয়ে যাব। কালকে তো নিশ্চয়ই যাবে। কি বলে পূজা? একটা মেয়ে ছিল, দেখতে খুব সুন্দর। আর একটা ছেলে ছিল, ও দেখতে সুন্দর। একদিন একটা নিরিবিলি জায়গায় দুজনের দেখা হলো। থাক থাক, ওইটুকুই থাক। জামা প্রিয়া, ওই ছেলেটার রূপ সব কিছু ভালো লাগে। ওর মুখ, ওর চোখ, ওর নাক, ওর গাল, ওর ঠোঁট। রাজা 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 রাজা
আই লাভ ইউ প্রিয়া। তোমাকে না পেলে আমি আমি মরে নিউত আবেদিকাতে দুদন প্রেমিক প্রেমিকা তার দিন হলো হাদা থাতি না করে দুদন দুদনকে তুবু দিতে আত্মা পুদা তার দিন হলো থান থান না করে লাথ না করে দুদন দুদনকে কেমন করে তুমি দিতে স্যার এখানে এরকম অশ্লীল কথাবার্তা বলা বারণ তোমাদের এখানে এটা অশ্লীল কথা কিন্তু ওদের দোকানে এটা হলো গিয়ে বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড চুপ করুন কিন্তু তাহলে বলে চুপ কর হ্যাঁ প্রেম ডাক্তার কি বলল মা ডাক্তার বলল অপদৈতন হয়ে গেলে পুতা থপ দেখতে পাবে অপারেশন হে ভগবান ভয় পাপা কিতু নেই পূজার থক বের করে সেখানে অন্য লোকের থক ভালো করে লাগিয়ে দিলে পূজা পুরো দেখতে পাবে আচ্ছা মা দেখলে বাবা দেখতে পাবে বলে আর মুখে কেমন হাতি ফুটে তা কেমন খুঁতি খুঁতি দেখাতে না প্রেম অপারেশন করতে অনেক পয়সা খরচা হবে না হ্যাঁ বিনা পয়সা চিকিৎসা বলে ওরা বলতে কিন্তু অর্ধেক পয়সা আমাদেরই দিতে লাগবে এত পয়সা আসবে কোথেকে তুমি অত না চিন্তা করো না মা এখন থেকে ইনকামই করলে ফি তো ছাড়ব না আর যে দোকানে একবার পা দেবে তার জন্য পয়সা লাগবে বলে পড়ছলি দেব 24 ঘন্টা দোকান খোলা রাখবো যত খুশি খত্তা হোক পরিশ্রম করে নিজে সব পয়সা শোধ করে দেব কিন্তু পূজার তো ভালো হয়ে দেওয়া দরকার আমি আছি পূজা আছি মা আরে রেডিও কি হবে পুদে কানে একা থাকবে তখন ওর বল লাগবে তখন গান শুনবে না না পুদা না বল লাগলে লাগো কোনো কিছু শোনা শুনি না মা ভালো গানটাই তো চলছিল গানটা তো ভালোই ওর সিংহ রাশি তো হরিণের নাম শুনলে দৌড়ায় সেই জন্য আমার বাড়িতে ডবল হরিণ মার্কা সর্ষের তেলও আনি না প্রেম শোন শোন পারলে রাজা বাবু বলো কিরে দোকান বন্ধ করে কিডনির দালালের মতো হসপিটালে চারদিকে ঘুরছিস কেন সেইটা আমার পাচ্ছানাল ব্যাপার আমার কাছে যদি কোনো কাজ থাকে তো বলো আমি আর প্রিয়া বিয়ে করে শহর ছেড়ে চলে যাবো ডিসাইড করেছি তুই প্রিয়াকে নিয়ে তাড়াতাড়ি আয় আমি পাহাড়ের কাছে অপেক্ষা করে আছি ওকে এখানে পা রাখ আসছি রাখ রাখ দেখি একটু একটু ঠিক করে আমরা তো রাস্তা দিয়ে যেতে পারবো না কেননা রাস্তা দিয়ে গেলে তোর বাবা মানে বড় বাবুর সঙ্গে দেখা হয়ে যাবে এই জন্য জঙ্গলের রাস্তা দিয়েই যেতে হবে এই রাস্তা তো ভয় করতে না তো না না আমার তো কোনো ভয় করতে না আমার কেন ভয় করবে আমি হলাম থানার বড় বাবুর মেয়ে ও আচ্ছা প্রেম আমার মতো আরেকটা মেয়ে আছে তুমি বলেছিলে না সেই মেয়েটা কোথায় তুমি তো থর থেকে পালাচ্ছো আমি তোমাকে কিভাবে দেখাবো তবে নেক্সট টাইম এলে আমি তোমাকে নিশ্চয়ই দেখাবো ওকে দাঁড়াও 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 আমি আত্মি প্রেম কোন স্বার্থ ছাড়াই তুমি আমাদের এতটা সাহায্য করছো ডোন্ট ওয়ারি ভগবান তোমার দিকে মুখ তুলে তাকাবেন আলদেতে ভগবান আমাকে এত মুখ তুলে তাকিয়েতে সেটা বয়ে বয়ে আবার মাথা ভেঙে দাও আর মিটি তাকালে আমি থামলাতে পারবো না প্রেম যদি আমার বাবা এসে তোমাকে আমার বিষয় জিজ্ঞেস করে কি বলবে মুখ বন্ধ দম্মে গুলবে না আর আর যদি তোমাকে মারে মারবে আমি তোললাম প্রেম প্রেম যাই বলো আমার বাবা পুলিশ অফিসার তোমার নামে মিথ্যে কেস সাজিয়ে তোমাকে জেলে ঠুকিয়ে দেবে তোমাকে সারা জীবন হয়তো জেলেই কাটাতে হতে পারে তুমি আমাকে সত্যি বলতো না ভয় দেখাতো আমি কিন্তু সত্যি বলছি আমি আর এই খেলা খেলতে পারবো না রাজা তাই ওখানে অপেক্ষা করতে তোমরা দুজনে প্রেম করো আমি নয় পরেই আসবো বাই ওকে বাই
ভাই মা গেল, আমি একদম ভয় পাবো না। মা তুই বড়বাবুর মেয়েটা না? এই অসময় এখানে সেদিন এসটি ডিপুতে তোর প্রেমিক আমার মুখে এমন একটা ঘুষি মারল যে এখনো দাগ ওঠেনি। তোর বাবা আমার পিঠে এমন করে মারল যে সেই পিঠের ব্যথা এখনো কমেনি। দেখ না, দেখ, তুই একটা কাজ কর, তুই আমাকে একটা চুম্মা দিয়ে আমার পিঠের ব্যথাটাও কমে যাবে আর দাগটা উঠে যাবে। কি কি হলো দিবি না? তুই কিচ্ছু দেখিসনি, আর যদি এই কথা কাউকে বলিস তাহলে তোর মুখটা চিরদিনের জন্য বন্ধ করে দেব, বুঝলি? কালাম কোন কালাম?
যে কালাম আমাদের বাজারে নতুন এসেছে সে পূর্ব রাষ্ট্রপতিকে চিনিস না? আমাদের প্রথম নাগরিক ছিল রেছে। তুই জীবনে কোথায় কি পাঠিয়েছিস বলতো? পাঠিয়েছি দুটো চা পাঠিয়েছি এই পেটি। জুতোর বাড়ি খাবি? কি বলে, জুতো দিয়ে মারবি? এত মান্ডে মালা, হ্যাঁ জুতো দিয়ে মারবি? মার তো দেখি। হ্যাঁ আমি তোর বড় ভাইয়ের মতো, এরকম কেন বলছিস? বড় ভাই আমার। এই কেশব, কেন আমার স্টাফকে এরকম ডিস্টার্ব করছিস বলতো? এই যে বৌদি, কি হয়েছে দেখছো? তোমার বর তার ডিমের পচনি কিরম ফুটানি দেখাচ্ছে। এইসব বিষয়ে আমি কিচ্ছু জানি না। ছোটবেলা না আমি দুটো দুটো ফিল্মে রোল করেছিলাম। খুব ভালো ফিল্মে রোল করেছিলাম। তোমাকে কে বলেছে এখানে আসতে? যাও ঘরে যাও। এই কেশব, তুই আমার ফ্যামিলি ওম্যানকে এরকম ডিস্টার্ব করবি না কিন্তু। ফ্যামিলি ওম্যান? ফ্যামিলি ওম্যান কটা ফ্যামিলি ড্যামেজ করে তোর কাছে এসেছে জানিস? আরে তুই আমার বউকে এরকম জটা বলছিস? ও ছাড়ো এসব কথা। আরে কেশব, সেই বড় বাবুর মেয়ে কিভাবে মরলো? মরলো আর কিভাবে, জয় ভাই ডিম ভাজা খেয়ে। আরে আমার দোকান বন্ধ করবি নাকি? আরে না না, সে বড় বাবুর মেয়েকে রাজা মার্ডার করেছে। সব জানিস নাকি তুই? এটা কি? হ্যাঁ কোনটা? এটা কি জানিস না? ওদিকে রাজা মেরেছে ওসির মেয়েকে, সেটা জেনে বসে আছে। আরে কসম, তুই বুঝছিস না, রাজা ওই মেয়েটার থেকে পয়সা চেয়েছিল, ও হয়তো দেয়নি, সেই জন্যই ও তাকে মার্ডার করে দিয়েছে। তুই জানলি কি করে? ভেবে বললাম। ভেবে বললি? তোকে যে ডিম দেয় তার সঙ্গে তোর স্ত্রীর টুংটাং চলছে জানিস? হ্যাঁ তুই কিভাবে জানলি? ভেবে বললাম। আরে না না, সব দিক বসে ভাববো, চিন্তা করবো প্রকৃত সত্যটা কি। আরে আমার ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার এখানে বসে ভাববে, আর তোমরা যে কথা বলছো পুলিশের কানে গেলে ওই রাজাকে ধরে 10 বছরের জন্য ভেতরে ঢুকিয়ে দেবে। আরে বাবা, যে যাকে ভালোবাসে মার্ডার করতে পারে তাকে? না না, আমার মন বলছে না, বুঝলি কেশব? ভগবান আছে, যে দোষ করবে সে নিশ্চয়ই শাস্তি পাবে। আমরা কেন এত টেনশন? এই তুই ড্যাব ড্যাব করে কি যাচ্ছিস? যা কাজে। আরে তুমি খাও আগে, যা। তের তের, আমি তা বলতি তব তথ্যি বলতি, সেদিন প্রিয়া আমার তঙ্গেই বাড়িতে রেতিল। রাজা বাবু আর প্রিয়া দুজন দুজনকে খুব ভালোবাসত, ওদের তুকের জন্যে আমি ওতে তা আত্ম করে দিলাম। কিন্তু ওদের এই আতা আতাই রয়ে গেল তের চুকের নদী ঘুরতে গিয়ে দুঃখের তাগড়ে তোলে গেল। তের ওই তগু, আপনারা রাধা বাবুর ওপরে পতিতন দেবার জন্য প্রিয়াকে মেরেছে। আমি আমি নিতে তোকে দেখেছি। আপনি আমাকে যেখানে গিয়ে তাকিয়ে দিতে বলবেন আমি সেখানে গিয়েই তাকিয়ে দেব। আমার এর জন্য কোনো ভয় নেই তার। কিন্তু আমি বলছি, ওই রাধা বাবু খুব ভালো তেলে তোকে তেরে দিন তার। আর যদি ধরতে হয় তাহলে ওই দগুকে ধরু, ওকে শাস্তি দিন তার। আজকে পূজার তোক অপরে তান, ভগবান করুক ওর চোখটা যেন পুরো ভালো হয়ে যায়। আরে তোকে একটা কথা বলবো, খারাপ ভাবি না তো, তুই আমার সাথে এতগুলো মেয়ে দেখতে গেছিস, একটা মেয়েও তো তোর পছন্দ হলো না, কিন্তু পূজাকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? কেন বলতো? কারণ ও চোখে দেখতে পায় না, ও শুধু তোর কথা শুনে তোর সম্বন্ধে যা অনুমান করেছে, তোর চালচলন ব্যবহার কথাবার তোর ভালো লাগে বলে ও তোকে ভালোবাসে। প্রেম, কাল যদি অপারেশনের পরে ওর দৃষ্টিশক্তি ফিরে আসে আর ও তোকে দেখতে পায়, তাহলে তোর এই চেহারা দেখে ও কি তোকে ভালোবাসবে? আমার তো একদম বিশ্বাস হচ্ছে না, তোর বোধহয় খারাপ লাগছে। কিন্তু যেটা সত্যি, যেটা ঠিক,
সেটাই আমি তোকে বললাম। অপারেশনের পর যদি পূজার দৃষ্টিশক্তি ফিরে আসে তাহলে তাহলে তোর কি হবে রে প্রেম? দৃষ্টিশক্তি না থাকলেও ওর চলাটা অভ্যেস হয়ে গেছে, কিন্তু তুই তুই ওকে ছাড়া বাঁচতে পারবি না আমি জানি। সেই জন্যই বলছি ওর অপারেশনের দরকার নেই। অপারেশনের দরকার নেই, আমি তো দোগার করে ফেলেছি। তাছাড়া আমি ওকে কথা দিয়েছি ও আবারও তোক দিয়ে দুনিয়া দেখতে পাবে। কেতব, আমি এতটা থাকতপার হতে পারবো না রে যে ওকে হালাবার ভয় অপারেশনটাই বন্ধ করে দেব। নে খেয়ে নে মা। না খিদে নেই মা, পরে খাবো। আয় বেদরা, আয়। ও মাসি, মাসি, আরে আয় 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 বাবা আয়। শোন, এক্ষুনি ডাক্তার জিজ্ঞেস করছিল টাকা ডিপোজিট হলে অপারেশন হবে। সেই টাকাই তো জোগাড় করতে গেছিলাম, লেট হয়ে গেল। টাকা জোগাড় হয়েছে তো বাবা? হবে আর কোত্থেকে, 100-200 ব্যাপার তো নয়, পুরো 1 লাখ। আর এ যার কাছ থেকে টাকা চেয়েছিল সে বলে 1 লাখ হবে না, 50 হবে, একটা সেট অপারেশন করে দাও। তার কথা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল মাসি। একটা সেট কি অপারেশন করবে? আর এটা চোখ নাকি মদের দোকানের শাটার? আমি শুনিয়ে দিয়েছি, দেখো না পয়সা জোগাড় করতে পারিনি বলে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। যে লোকগুলো দেবে দেবে বলে যাচ্ছিল তারাই শেষ মুহূর্তে হাত গুটিয়ে নিয়েছে। সেই কথাই বলতে কেমন একটু সংকোচ হচ্ছে মাসি। থাক না, না হলে না, চিন্তা করো না মা, আমার দৃষ্টিশক্তি ফিরে এলে আমি এই পৃথিবীটাকে দেখতে পাবো। সেই জন্যই আমি অপারেশনে রাজি হয়েছিলাম, সে কথা কিন্তু নয়। ভেবেছিলাম যারা সব অজানা অচেনা আমার জন্য এত কষ্ট করছে তাদেরকে একটু দেখব, কিন্তু সেও আমার ভাগ্যে নেই। ছাড়ো সে কথা মাসি, আমি একটা কাজ করছি, ডাক্তারকে গিয়ে বলছি এখন পয়সা নেই, যবে পয়সা হবে আমরা অপারেশন করাবো। হ্যাঁ, একটা কাজ করো, জিনিসপত্র সব প্যাক করে নাও, ডাক্তারকে গিয়ে আমি বলে আসছি। আয় রে প্রেম। হ্যাঁ কিরে, আরে বাবা আয়, আয় না, চল। তুই চিন্তা করিস না মা, যত টাকাই লাগুক প্রেমের কাছে সেটা সমস্যা হবে না, যেখান থেকে হোক জোগাড় করে তোর অপারেশন হবে, তুই নিশ্চয়ই দেখতে পাবি। তার আরে প্রেম, নমস্কার। অপারেশনের টাকাটা জমা করে দিয়েছো তো? হলো কোথায় স্যার, আপনি বলেছিলেন 1 লাখ টাকা জোগাড় করতে, অত হলো না। কতটা কম হচ্ছে? 20,000 টাকা মতন। না স্যার, আমি থাক টাকা এনেছি। তাহলে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা জমা করে দাও। Yes? Anything else? স্যার বলছি যে আপনি যে কটা পেশেন্টের অপারেশন করেছেন সেগুলো সবকটা কি সাকসেস হয়েছে? না মানে দুই একটা একটু হেঁচকে হড়কে যায়নি? না না, এমন আশঙ্কা করা একদম ঠিক নয়, আমি সারা জীবনে কোনো অপারেশনেই ফেল করিনি। না স্যার, আমি বলছি কখনো সখনো একটু হাত ইনসুইং আউটসুইং করেনি। হোয়াট? আমি ওদের জুড়তে চাইছিলাম আর আপনি ওদের আলাদা করতে চাইছেন, কে ডাক্তার করেছে বলুন তো আপনাকে? যত সব ইউজলেস ফেলো। টাকা ডিপোজিট করলি তো, এত করে তোকে বোঝালাম তাও তোর মাথায় ঢুকলো না। টাকা যদি না থাকে সেটা অন্য কথা, কিন্তু টাকা থাকা থাকতেও পাইনি, মিথ্যে কথা বলতে পারবো না রে, পাপ লাগবে। তুই থুললি না, পুতা কেমন বললো সে তোকে ফিরে পাবে না বলে কোনো দুঃখ নেই, কিন্তু সে আমাকে দেখতে পাবে না বলে তার মনে খুব দুঃখ। আরে সে কথা নয়, ওর দৃষ্টিশক্তি ফিরে এলে পরে তোর সাথে কি ব্যবহার করবে সে কথা আমি তোকে আগেই বলে রেখেছি। কি হবে? সে আমাকে ভালোবাসবে না, ঘৃণা করবে, করবে। তুই জানিস না কে তো, তার বাবা তার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবার জন্য তারা জীবন খেলাতে খেয়ে দেখিয়ে থেতে তো বন্ধ করল। আর আর তখন ভগবান আমাকে এত বড় পুণ্য করবার জন্য থুতক দিতে, সেইটা আমার হাত ধরা করা কখনোই উচিত হবে না। পুতা আমাকে যত ঘৃণা করার করুক, সে জন্য আমার দন্নেও কোনো দুঃখ নেই। আমার জীবনের থেকেও পুতার চোখ দুটো অনেক মূল্যবান, তার থোক ফিরিয়ে আনবার জন্য যদি আমার জীবনও তোলে দেয়
তাহলে আমার মনে দুঃখ নেই, কিন্তু নিজের থার্থের জন্য আমি তাকে থারা জীবনের জন্য অন্ধ করে রাখতে পারবো না, পারবো না, পারবো না কেতা, পারবো না।
অচুতা খেয়ে নাও না, ধরো। প্রেম, তোমাকে একটা কথা বলবো? বলো। কাল আমার চোখের পট্টি খোলা হলে তোমাকে প্রথমবার আমি দেখতে চাই, বলো সেই সময় তুমি আমার সামনে থাকবে তো? প্রেম, প্রেম, তুমি আমার সবকিছু। কালকে অপারেশনের পরে যদি ওর দৃষ্টিশক্তি ফিরে আসে, তোকে যদি দেখতে পায়, তাহলে তোর এই অবস্থা দেখে ও কি সত্যিই তোকে ভালোবাসবে? আমার তো বিশ্বাস হয় না। এই প্রেম, তুই এখানে বসে আছিস কেন? আজকে পূজার চোখের ব্যান্ডেজ খোলাবে, তুই খুশি তো? আমার থেকে ক্ষতি আর কে হবে? এই কেতাব, হ্যাঁ, আমি ওকে না অনেক মিথ্যে কথা বলেছি, ও তোখের বাঁধন খোলার পরে ও আমাকে দেখতে পাবে। মিথ্যে বলেছিস? কি মিথ্যে? মিথ্যে বলেছি আমার হাইট 3 ফুট। হ্যাঁ, অমিতাভ বাচ্চারের থেকেও লম্বা। আমি থোতা হয়ে দাঁড়ালে সামনের দিক দেখা দেয় না, আর থারা দিনে কাউকে না মারলে আমার রাতে ভালো ঘুমাতে না। আরে রে রে রে, এটা তুই কি মিথ্যে কথা বলেছিস? আর এই মিথ্যে কথা বলার জন্য কেউ যদি তোকে জলে ডুবিয়ে মেরে ফেলে না, তাহলে তার কোনো অন্যায় হবে না। আমি আদব বলে দিয়েছি, আমি এখানে ডুব মারলে আদব ঠাকুরে গিয়ে উঠব। তার মানে তোমাদের ভেতর এর মধ্যে এত সব কথা হয়ে গেছে? আমি ওকে আলো বলে দিয়েছি, ডাক্তার তখন ও তোকের প্রথম বাঁধন খুলবে, ও আমাকে প্রথম দেখবে বলে। একে তো ভয় লাগতে, পুদা আমাকে দেখলে ধৈর্য করতে পারবে? এই জন্যই তোকে বলেছিলাম চোখের অপারেশন করাস না। তুই কখনো আমার কথা শুনেছিস? খালি নাচলি, অপারেশন করাবো করাবো করালি, এবার ভোগ, তখন শুনল না। প্রেম, আরে বাবা কি হলো? এই প্রেম, আরে সৌন্দর্যটা উপরে থাকে না, ভেতরে থাকে, এইখানে। তুই তাকে বিনাশার্থে সাহায্য করেছিস তো, দেখবি ভগবান নিশ্চয় নিশ্চয় তোর কথা শুনবেন। আচ্ছা, আজকে তুই পূজাকে দেখতে যাবি তো? চান করে যাবি? সাবান এনেছিস? আরো আছে? এই যে শুনছো, এদিকে এসো তো। কি? রাজা সব বদ অভ্যেসই ধরে ফেলেছে, আমার ভয় করছে। রাজা, রাজা, একে দেখে তো আমার চিন্তা বেড়ে যাচ্ছে। প্রিয়ার সঙ্গে যদি রাজার বিয়েটা হতো, তাহলে আমাদের এসবের মুখোমুখি হতে হতো না। বড়বাবু রাজি থাকলে আমি কি না করতাম? বেচারি ভালো মেয়েটা, তুমি জানো মরার আগে চোখ দুটো দান করে গিয়েছে। কি বলছো গো তুমি? হ্যাঁ, টাউন হসপিটালের ডাক্তার এসে ওর চোখ দুটো নিয়ে গেছে। তোমাকে কে বললো? গতকাল
টাকা রায়ের সঙ্গে দেখা হলো, উনিই বললেন। দ্যাটস রাইট, ওটা প্রিয়ার্চু। আপনার কি আর কিছু বলার আছে? হ্যাঁ, আমি প্রিয়ার্চু দুটো দেখতে চাই। এই হরিয়া, হ্যাঁ আমি যাচ্ছি। আরে প্রেম শোন, কি হলো? আটটার মধ্যে দোকান বন্ধ হয়ে যায়, তুই পাঁচটার মধ্যে চলে আসিস, বুঝলি? কেন, আমি কি ভাড়া দিচ্ছি না? ওটা বললে হবে? তখন কাজ খেয়ে যাবে, তখনই আসবো। আরে তোর ড্রেস খুলতে আমার তিন ঘন্টা সময় লেগে যাবে। আরে এসব বুকুনি কেন মারতিস বে, কাম দে দেবো, বুঝতে তিত ছুতো ছুতো তখন থেকে আবার টাইম ওয়েট করতে। এয়ার ইন্ডিয়ার পুতুলের মতো সুটবুট পরে তোকে তো বেশ ভাল লাগছে। এই গেট আপে যদি মেয়ে দেখতে যেতিস তাহলে তোর বিয়ে কবে হয়ে যেত? পুতলি কে তো এই তাই তাই যা একটু কুতকে হয়ে গেল। যেটা পুচকে সেটাকে বলে টাই, আর যেটা লম্বা সেটাকে কি বলে জানিস? কাঁচা। তুই এলে কেজরা রে, কেজরা রে তেরে কালে কালে দেনা। ভাই রে, আর এত বড় বোঝাটা পিছে নিয়ে কেন লাভঝাপ করছিস বলতো? হ্যাঁ একটু শান্ত হ না। আমাকে বিয়ে করবার জন্য আবার ট্রাই করছিস কে? এই দালাল, হ্যাঁ তুই কি ওকে এই গেটআপে সাজিয়ে এনেছিস আমার সঙ্গে বিয়ে দেবার জন্য, আমার সাথে লাইন মারার জন্য? আরে ও যতই ড্রেস চেঞ্জ করে লাইন মারুক আমার মনে ঢুকতে পারবে না। এই এই এই, তোদের দুজনের নামে থানায় গিয়ে কমপ্লেন করে তোদের থানায় ঢুকিয়ে দেব। আর তো যদি না করতে পারি তাহলে আমার নাম সুস্মিতা মানে হাই তো সমান করে নি দানা। এই নকাবে ঢুকাবি, হ্যাঁ এক চড়ে না হাইট বাড়িয়ে দেবো, অটো থেকে নেমে ট্রাক্টরের হাফ ভাব। হ্যাঁ রাস্তা সুন্দরী মেয়ে দেখে একদম দাঁত কেলিয়ে দিয়েছে, আর আমি তোকে ছাড়বো না। তুই আমাকে টোন কাটছিস, আমি চিফ মিনিস্টার পর্যন্ত যাব। ওই প্রাইম মিনিস্টার যাচ্ছে, ওকে ধর, ওরে বাবা পালা এত না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর কাছে কাছে ভিক্ষা দিন বাবু, বাবু দুটো পয়সা দিন, যাবে বাবু দুটো পয়সা দিন। আমি তো জানতাম তোর খালি হাত পা বেঁকা ছিল, এখন কি অন্ধ হয়ে গেলি নাকি? কে অন্ধ? কে অন্ধ? ভিক্ষারি কোথাকা? হ্যাঁ আমি ভিখিরি, আর ও বিল গেটস এর নাতি। সে কি রে, তুই ওকে নিয়ে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছিস? হ্যাঁ ও তোকে পয়সা দেবে কি? পয়সা দেবে বললো তো। হ্যাঁ ধরে বস থাক দেবে, তারপর অর্ধেক রাস্তায় নেবে, ব্যাটা কেটে পড়বে। এবারটা পাক্কা টাউটার আছে বুঝলি। তুই কি উল্টো পাল্টা কথা বলতিস? শালাকে দেবো না। হে ভগবান, এটাকে বলে তোর বোবা করে দিও। ভগবান আমায় বোবা করবে? এই যে আমি রোজ ভগবানের দরজায় গিয়ে বসে থাকি বুঝলে। বোবা, আরে তোর কাছে হাজার টাকা চেঞ্জ হবে? হ্যাঁ হাজার টাকা চেঞ্জ হবে। হবে তাহলে চল দক্ষিণেশ্বরের মন্দিরে আমায় নামিয়ে দিবি। চল 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 চল। আরে এই 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 আমি হে ভগবান, এবারে ধীরে ধীরে চোখ খোলো। আমি সব দেখতে পাচ্ছি। এবারে সব দেখা যাচ্ছে তো? হ্যাঁ ডাক্তার বাবু, আমি আমি সব দেখতে পাচ্ছি। মা কালী, সবই তোমার ইচ্ছা মা, তুমি ওকে দৃষ্টি ফিরিয়ে দিলে মা, তোমায় কোটি কোটি প্রণাম মা। মা মা, নিন এই ওষুধগুলো লাগবে। তুই বসে থাক মা, আমি ওষুধগুলো নিয়ে শিগগিরই আসছি। পূজা, আমি চেম্বারে আছি, তোমার কিছু দরকার হলে আমাকে জানিও। এসো
একি আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আপনি বলেছিলেন না প্রথমেই দেখবেন, যান ভেতরে যান। আত্মন তেতে আমি হারিয়ে দাবো, হারিয়ে দাবো আমি তোমার কাছে, আত্মন তেতে আমি হারিয়ে দাবো। আত্মন তেতে কি আজ এত খুশি যে? আজ পূজার ব্যান্ডেজ খোলা হবে তাই এত খুশি। না তুমি চকলেট খাও। হ্যাঁ তুমিও খাও, তুমিও খাও। না আমার ছেলে তো আসছে, কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না। আরে বলছি তো যাও, যাচ্ছ না কেন? না মা না। এই 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 যা গিয়ে প্যান পড়ে যা। প্রেম প্রেম প্রেমকে কেন খুঁজছিস? এইটা ওর বাড়ি, এখানে খুঁজবো না তোকে, ভাগাড়ে খুঁজবো। মারবো এক চল, সব আজে বাজে কথা। আমি তো ভাবলাম তোরা দুই বন্ধু মিলে কোথাও গিয়েছিস, এখন তুই বলছিস প্রেম কোথায়? কথাটা কি জানো মাসি, আমরা মার্কেট থেকে হসপিটাল যাবো বলে পা বাড়িয়েছি, বিশ্বাস করবে না সবে অটো পা দিতে গেছি, এমনি একটা গুড়গুড়ে সাইজের মেয়ে এসে কি বাওয়াল প্রেমের সঙ্গে। আর তুমি তো জানোই আমি খুব একটা ঝগড়া টগড়ার মধ্যে থাকি না। আচ্ছা মাসি, এই যে আমাদের পূজার চোখের অপারেশন হলো, ও ঠিকঠাক দেখতে পাচ্ছে তো? হ্যাঁ ও ভালোই দেখতে পাচ্ছে, ওর চোখের কাপড়টা যখন খুললো সে শুধু প্রেম কই প্রেম কই বলছে। হ্যাঁ রে কেশু, প্রেম কোথায়? হ্যাঁ মাসি, ওই লন্ড্রির দোকান আছে না হরিয়ান মার্কেটে, তার থেকে একটা প্যান্ট একটা কোট একটা টাই ভাড়া নিয়ে ও পূজার সঙ্গে দেখা করতে গেছিল, সেটাই ফেরত দিতে গেছে বোধ হয়। তাই বলে এখনো ফিরলো না? বুঝছো না কেন মাসি, লন্ড্রিতেও জামাকাপড় ফেরত দিতে গেছে, যদি ঠিকঠাক ভাড়া দেয় তো ঠিক আছে, আর যদি না দেয় তাহলে তো হরিয়াকে চেনো, ওকে সোজা তুলে আছার মানে শোয়াবে, এবার ইস্ত্রি দিয়ে টেনে দেবে। মা মা আয় আয় মা আয়। পূজা হাই হাই। এই বিচ্ছুটা আমার কেশব। বিচ্ছু মানে কেউ আমার সম্মান রাখছে না কেশব। হ্যাঁ প্রেম যেখানেই থাকুক না কেন তাড়াতাড়ি নিয়ে আয়। Ah.
প্রিয়া, Oh!
কি তুমি তুমি এখানে তুমি এখানে এত রাতে কি করছো পূজা তোমাকে দেখে ভয় পাচ্ছে কি হলো তুমি এত রাতে ওকে বিরক্ত করছো কেন বলো তো পাঁচজন লোক দেখলে কি বলবে তুমি যাও যদি কিছু বলতে চাও কাল সকালে এসে বলবে যাও আরে যাও বলছি যাও আয় মা ভেতরে আয় আয় ওহ যাই হোক চলে তো গেছে মা সেই প্রিয়াকে কি আমারই মতো দেখতে হয়তো তাই প্রেম তো তাই বলেছিল ওই ছেলেটা হাসপাতালে যা ঝামেলা করলো না আবার এখানে চলে এসেছে ওর কথা ভাবলেই গা শিউরে উঠছে কি চাইছো আমি হাত জোর করছি তুমি এখান থেকে চলে যাও চলে যাও তুই এখানে আসার পরেই এই দোকানের চেহারা বদলেছে তুই এখানে রোজ আসবি দেখবি কোম্পানিটা ভালোই চলবে প্রেম কত আশা করেছিল মাসি এটা কোনো কোম্পানি কোম্পানি হচ্ছে অতীনবাবুর বাজার শোরুম আর ওই যে দেখছো জয়বাই দোকান ও কি করে জানো তোমার প্রেমকে এক টাকা চা খাইয়ে ১০০টা কল করে নিচ্ছে এইভাবে ব্যবসা চলবে পুরো লাঠে উঠে যাবে আর সেই ভয়ে প্রেম পালিয়ে গেছে মার্কেট ছেড়ে মা আমার চোখ ভালো হয়ে যাবার পরে ও মানসিক পুজো দেবার জন্য ও মন্দিরে যাবে বলে বলেছিল হ্যাঁ হ্যাঁ ও মন্দিরেই গেছে এই ছোড়াটা মিথ্যে বকবক করছে ও কাল আমাদের বাড়িতে এসেছিল এখন এখানেও এসেছে ও পূজার পেছন ছাড়ছে না কি করব চিন্তা করো না মাসি আমি আছি না একদম ব্যস্ত হয়ো না তোমার সঙ্গে আমার কথা আছে গাড়িতে বসো এ বাবু ও কোত্থেকে উড়ে উড়ে এসে এখন আমাদের মেয়েকে মোটরসাইকেলে বসতে বলছো এই কে যাও এই তুই কেন কথা বলছিস বাচ্চা ছেলে আমি এখানে বড় যা কথা বলার আমি জিজ্ঞেস করি এই বাবু এই এখানে কেন এসেছো তোমার এখানে কাজ চাইবা কি আরে বাবা আমি জিজ্ঞেস করছি এই বাবু কথা না বলে ডাইরেক্ট হাত তুলছো হেভি হিম্মত তো তোমার আমি ওর চোখ দুটো দেখবো ওর সঙ্গে কথা বলবো আর আমাদের মধ্যে যে আসবে তাকে মেরে ফেলবো মনে মনে নিজেকে কি ভাবিস তোকে জিজ্ঞেস করছি শুনতে পাচ্ছিস না তুমি এত চিৎকার করছো কেন কেন চিৎকার করছি তোমার ছেলেকে অ্যারেস্ট করানোর জন্য পাড়ার লোকেরা কমপ্লেন করেছে আরে প্রিয়ার চোখ ওর চোখে বসালো বলেই কি ও প্রিয়া হয়ে গেল হ্যাঁ তুই ডাকলেই কি ও তোর কাছে চলে আসবে আরে এই আজ যদি প্রিয়ার চোখটা কোনো বুড়ির চোখে লাগাতো তাহলে কি তুই বুড়ির পেছনে ছুটতিস প্রিয়ার পেছনে ঘুরে ঘুরে তো ওকে মেরে ফেললি এবার এর পেছনে ঘুরে ঘুরে একেও মেরে দে যা হ্যাঁ করলে আমার ছেলের জীবনটা বেঁচে যেতে পারে আমার হ্যাঁ নাতে কি হবে বিয়েটা তো ভাগ্যের লিখন সে তো ওদের ব্যক্তিগত কথা পূজার যা ইচ্ছে ও যদি হ্যাঁ বলে আমি কেন না করব দেখ মা ও পাগল হয়ে গেছে বলে চিন্তা করিস না তুই দেখবি বিয়ে করার পর ও একদম ঠিক হয়ে যাবে আপনার ছেলেকে খুশি করতে আপনি আমাকে ওর সঙ্গে বিয়ে দিতে চাইছেন কিন্তু কিন্তু আমার মতো একটা অনাথ মেয়েকে যে ঘরে এনে আশ্রয় দিয়েছে নিজের সব কিছু বাজি রেখে যে আমাকে দুনিয়া দেখিয়েছে তার কথা আমি কি করে ভুলে যাব সেই দেবতার মতো মানুষটাকে চোখে দেখিনি
কিন্তু তাকে দেখার জন্য আমি অপেক্ষা করব। আমি বেঁচে রয়েছি শুধু তারই জন্য, সে আমার সবকিছু, আমাকে ক্ষমা করে দিন। না, না, তুমি শুধু আমার, শুধু আমার, তোমাকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। তুমি সত্যি আমার প্রিয়া, তুমি যদি বিয়ে করো শুধু আমাকেই করবে, আর কাউ রাজা। এই কথাটা যেন মনে থাকে। আমাদের প্রেমকে দেখেছো? প্রেম? হ্যাঁ, মন্দিরে ঘুমোচ্ছে। প্রেম মন্দির? প্রেম, প্রেম, এ প্রেম, 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 আরে প্রেম, এই আরে আরে কোথায় আছিস? এই প্রেম কোথায় আছিস? আরে পাগলা, এই তোর তোর একই অবস্থা। আরে তোর জন্য বাড়িতে সবাই হাপিত্তেশ করে বসে আছে, আর তুই এখানে বসে আছিস? না না, চল বাড়ি চল। আমি আর বাড়িতে যাব না। নে, তুই তা বলেছিলি, ঠিক তাই হলো। প্রত্যেক ভালো হয়ে যাবার পর উহার আমাকে ভালো লাগলো না রে। ঠিক আছে, ও তোকেই তা তেতাই আমার কাছে ততের তো। কি বললি? উজার তোকে ভালো লাগবে না? আরে আরে তোকে এ কথা কে বললো? আরে তুই কখন আসবি, কখন আসবি বলে সে পাগলের মতো অপেক্ষা করে বসে আছে। বলছে কি? না রে কে, দাদা বাবুকে ভালোবাসে, ওটা দুদনে দুদনকে ভালোবাসে। হবে, আমি ভাবতাম যে তোর শরীরটাই শুধু কচু পড়া, এখন তো দেখছি তোর মাথার ভেতরে গোবর পড়া রয়েছে, মূর্খ নাকি? তুই জানিস না কে, তব আমি নিতে তোকে দুদন দুদনকে একসাথে হাসপাতালে দেখেছি। সেদিন রাজার হসপিটালে আসাটা সত্যি, কিন্তু কেন এসেছিল জানিস? প্রিয়ার চোখ এখন পূজার চোখের আলো, সেটাকেই দেখতে এসেছিল। তোকে কখনো পূজা দেখেছে? না কে, তো আমার কথা শুনবি? তোর পূজাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, ওর ভালোর জন্য তোর বেঁচে থাকা যদি সত্যি হয়ে থাকে, তাহলে ঠাকুর কোনোদিন ভুল করবে না রে। তোকে দেখার পরেও ও তোকে ভালোবাসবে। সত্যি বলতি, আমার মতন একদম ক্ষুদ্ধ ন্যাংলাকে পুতা কেন ভালোবাসবে রে? আরে তুই কেন এমন বলছিস? হ্যাঁ, এমন একটা মারবো না, সোজা পথে চলে আসবি। আরে সবাইকে সাহায্য করার জন্য যে আসে তাকে ভগবান কখনোই গাড্ডায় ফেলে না রে। চল লক্ষ্মী চল, চল আয়। প্রেম এসে গেছে পূজা, মাসি প্রেম এসে গেছে, প্রেম এসে গেছে, প্রেম। Thank you.
কান্ত পুতা, কান্ত, আমি তোমাকে অনেক কিছু মিথ্যে বলেছিলাম, কিন্তু এখন তো কিছু বলতে আমি কি আমি নিতেই জানি, আমি কেন মন খাতাপ করব, এই কেতাবটা আমার কথা তুলল না, আমাকে টেনে নিয়ে এলো, তুমি কেন না তোমরা তো তুমি খুব থুকে থাকবে, ভালোই থাকবে, তোমাদের দুজনের দুটি টাকার রাধা কৃষ্ণের দুটি বুঝলাম মাসি, আমার ডিসিশন ফাইনাল মানে ফাইনাল, চেঞ্জ হওয়ার কোনো চান্স নেই, তেন থাবার তান্ত নাই না, কালি বিয়েতে হবার নিত্যই দরকার, নিশ্চয়ই দরকার, আত্মা বিয়ের জন্য কাতফাত থাপা হওয়া দরকার কি না? হ্যাঁ হ্যাঁ, তার আবার কি দরকার, এমনিতে আমরা তো মাত্র চার পাঁচজন লোক, আর তাছাড়া একজন হলেন আইএস, একজন আইপিএস, আর একজন বিসিএস, এই মালগুলোকে কাট দেওয়ার কোনো দরকার নেই, বিয়ের প্যাপো শুনলে এমনি আসরে হাঁপড় টানতে চলে আসবে। চুপ কর কেশু, তুই কি বলছিস প্রেম? বলছিস না কেন, এবার বল। তুই ফিরস্তার অভিষেক বাত্তান আর ওই তো তার বিয়েটা দেখেতে দিয়েছি, বিয়েটা দেখবো কেন, আমার ওই রকমই বিয়েটা হওয়া দরকার, আমার আর পুদার ফত কাদের ওপরে থাপানো দরকার, শখের বলিহারি, কেন আমি কি দেখতে খাদা, ভারী সুন্দর, বুঝলি, তোদের দুজনের ছবি যদি কার্ডের উপর দেওয়া হয় না তাহলে লোকে খেতে আসবে কেন, দান দক্ষিণার চক্কর আছে ভেবে কেউ আর এমুখো হবে না, তাই বলছি যে এই সমস্ত কার্ড ফাটে চক্কর বন্ধ কর, বুঝলি প্রেম, আর একটু হ্যান্ডসাম দেখানোর জন্যে তিনটে লাইফ বয় সাবান নিয়ে মুখে গায়ে সারা চেহারায় ঘষেন, আমি ভেবেছিলাম দত্তা বললি, বললি তিনটে, হ্যাঁ তাহলে পাঁচটাই ঘষেন, আসছি, যা তাড়াতাড়ি, চলো তাড়াতাড়ি, দা দাও দাও দাও, চলো চলো দাও 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 দাও, জলদি দাও, এই পথ কি রে প্রেম, এবারে খুশি তো, খুব খুশি, পুদা তুমি দাও, তুইয়ে পড়ো, কালই আমাদের বিয়ে হবে, তুইও যা শুয়ে পড়, ঠিক আছে, আচ্ছা গুড নাইট পুদা, গুড নাইট মা, প্রেম দেখে যা, দেখলি তো আমার ছেলে তোকে কত ভালোবাসে, চল মা ঘরে চল, কে দাদা খুলতি দে, থকাল হয়ে গেল নাকি, থকাল হয়ে গেল নাকি, বুঝলি কে তো, দাঁড়া দাঁড়া, আতি আতি আতি, এ কি দেখো তা তুমি, তুই ভেবেছিলি আমি চিরকালই জেলের ঘাড়ি টানব না, আর জেলের বাইরে বেরোনোর সব রাস্তা আমার জানা, সেদিন বলেছিলাম না, সেদিন বলেছিলাম না কাউকে যদি বলে দিস খুন করে ফেলবো, মা
তন্তরা শুনে নে ভালো করে, এবার তোদের জন্মের মতো বিয়ে দিয়ে দেবো। এবার যাবি কোথায়? তোকে তেরে দাও বলছি। ভগবানের দয়ায় এদের বিয়েটা ভালোই ভালোই হয়ে গেল। হ্যাঁ মাসি, এই কেতাব আজ থেকে স্থিতিপুক্তা তোর কাছে থাকবে,
বুঝলি, আমি পূজাকে নিয়ে কাতে বৃন্দাবন বেড়াতে যাবো। আরে কাশি বৃন্দাবন কেন যাবি? হানিমুন করতে। এই মরেছে, সেখানে লোকে তীর্থ করতে, হানিমুন করতে কেউ গেছে? মেলা ভ্যাটভাট করিস তা বলতি তাইতন। এই তোর বিয়ে হয়ে গেছে বলে বেশি ফটর ফটর করছিস নাকি রে? একটা কথা মনে রাখ, তোর ছেলে পুলে হলে পরে কিন্তু এই কেশবকেই মনে করতে হবে কি রে। আমি আবার পাওয়ার আর বুদ্ধি বিটিয়ে তোমাকে থাদি আনি। তাতা 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 তাতা। আচ্ছা কলির কেষ্ট, তোর কাছে সিক্রেট পাওয়ারটা এলো কি করে? আমি জানিনি, আগে আমি হানিমুন নিয়ে তাই তারপর ফিটে তো বলবো।